এখানে সবাই অভিভাবক। আরেকটা বিষয় হলো যে এই সেশনটা কিন্তু অভিভাবকদের জন্য, কোনো বাচ্চাদের জন্য নয়। দয়া করে যে সমস্ত অভিভাবকদের কাছে বাচ্চারা আছে তাদেরকে পড়তে বসিয়ে দিন অথবা তাদেরকে দূরে রাখুন। এই সেশনটা বেসিক্যালি অভিভাবকদের জন্য, বাচ্চাদের জন্য আমরা আলাদা সেশন করছি, করব। তো আমি একটু ফর্মাল কথা বলে নেই, আমরা আজকে যে সেশনটা করছি সেটা প্রয়োজনীয়তা কতটুকু, কেন করছি সেটার ব্যাপারে দু একটা কথা বলে, এবং কার মাধ্যমে এই সেশনটা পরিচালনা করছি এই ব্যাপারে দু একটা কথা বলেই আমি সেশনটা হ্যান্ড ওভার করবো আমাদের আজকের যে আলোচক আছেন তার কাছে। তো পড়াশোনা, করোনা পরিস্থিতিতে পড়াশোনা আমরা করাচ্ছি, বাচ্চারা পড়াশোনা করছে, যতটুকু করাচ্ছি আমরা সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা এই পরিস্থিতিতেও যে আমরা বেঁচে আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, পড়াশোনা করতে পারছি, আমরা একসাথে বসতে পারছি, কথা বলতে পারছি, সেই জন্য আমরা অবশ্যই আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা মনে করছি যে আমাদের যারা সন্তানরা আছে তাদের সন্তানদের স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় আছে যেগুলির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, লক্ষ্য রাখা উচিত। সেই ভাবনা থেকেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে নিয়ে আমরা সেশন পরিচালনা করব প্যারেন্টিং বিষয়ে। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন আমাদের মাঝে যে প্রখ্যাত একজন আলোচক আছেন, আমি তার ব্যাপারে দু একটি কথা বলে নিচ্ছি। আমরা কার সাথে আজকে কার কথা আমরা শুনতে চাচ্ছি, আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ MD, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 1999 সালে MBBS ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে 2011 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন মানসিক স্বাস্থ্য বিষয়ে। তার বেশ কিছু অর্জন আছে এই ফিল্ডে। তিনি ইতালির পেনজিওন চাইল্ড থেকে শিশু মানসিক স্বাস্থ্য এবং দক্ষিণ কোরিয়া থেকে অটিজম এবং নিউরো ডেভেলপমেন্ট এবং নিউরোলজি বিষয়ে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি 2010 সালে যথাক্রমে জাপানিজ সোসাইটি অফ সাইকিয়াট্রি এন্ড নিউরোলজি এবং ওয়াই মাইন্ড ফেলোশিপ সাও পাওলো ব্রাজিল থেকে এবং 2011 সালে ইন্দো গ্লোবাল সাইকিয়াট্রিক ইনিশিয়েটিভ ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। ডাক্তার আহমেদ 2012 সালে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এবং অপব্যবহারের বিষয়ে অস্থায়ী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আর্লি কেরিয়ার সাইকিয়াট্রিস্ট কাউন্সিল অফ WPA এর অস্ট্রেলিয়া অঞ্চলের সমন্বয়ক হিসাবেও নিয়োজিত আছেন। তিনি একাধারে একজন আলোচক, লেখক, গবেষক এবং সর্বোপরি তিনি একজন চিকিৎসক। তার অসংখ্য লেখা রয়েছে মানসিক স্বাস্থ্যের বিষয়ে এবং এই সংক্রান্ত বিষয়ে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আমি আলোচনা করছি। তার 46টি প্রকাশনা জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনে স্থান পেয়েছে এবং প্রকাশ পেয়েছে। এর মধ্যে 18টি বৈজ্ঞানিক গবেষণাপত্র রয়েছে যেগুলো অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ, আর্জেন্টিনা, জাপান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, ইতালি এবং স্পেন থেকে। ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ মেন্টাল হেলথ বিষয়ে জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত 300টিরও বেশি জনপ্রিয় প্রবন্ধ ছাপিয়েছেন। তিনি 2013 সালে বাংলাদেশের যুব মনস্তত্ত্ববিদ হিসাবে মানসিক স্বাস্থ্য বিষয়ে গবেষণা, অবদান ও একনিষ্ঠতার জন্য প্রফেসর হেদায়তুল্লাহ গোল্ড মেডেল অর্জন করেন। আমি সামান্য কয়েকটি বিষয়ে মাত্র উল্লেখ করলাম, তার অসংখ্য অর্জন রয়েছে। তিনি একজন গুণী ব্যক্তি এই ফিল্ডে, তিনি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি। আমরা প্রায়শই তাকে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখে থাকি, তার মূল্যবান বক্তব্য আমরা শুনে থাকি। আমরা সুযোগটুকু নিয়েছি যে আমাদের সম্মানিত অভিভাবকদের জন্য আমি এই পর্যায়ে আমাদের আজকের যিনি আলোচক আছেন আমাদের ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ তাকে মাইক্রোফোন হস্তান্তর করছি। স্যার আছেন? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি স্যার, স্বাগত স্যার। জি স্যার, প্লিজ প্লিজ টেক ওভার স্যার। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি স্যার অনেক বলেছেন আমার সম্পর্কে, আসলে এত বেশি কিছু না। আমি একজন মানসিক স্বাস্থ্যের কর্মী, আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কাজ করি, আর আমার কাজ করার বিষয়টাই হচ্ছে চাইল্ড সাইকিয়াট্রি, শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমি কাজ করি। তা আজকের এই এই সেশনটিতে আসলে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে প্যারেন্টিং এবং শিশু কিশোরদের মন এবং তাদের আচরণ, তাদের আবেগগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব।
আমরা সামান্য একটু প্রেজেন্টেশন দিব কিছুক্ষণ, তার প্রেজেন্টেশনের বাইরেও আমরা কিন্তু কথা বলবো মূলত, সেটিও আমাদের গুরুত্বপূর্ণ। সবসময় তার প্রেজেন্টেশন নয়, আমরা প্রেজেন্টেশনের বাইরেও কথা বলবো, আর আপনাদের কাছ থেকে আমরা বেশি প্রশ্ন শোনার চেষ্টা করব। আপনারা কি দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা? দেখা যাচ্ছে, চলে আসছে? আসেনি আসেনি। আচ্ছা ঠিক আছে। আর আমাদের যে স্যার আছেন, যে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় স্যার আছেন, যদি কোনো কারণে আমি বিচ্ছিন্ন হয়ে যাই আমাকে ফোন দিবেন, সেক্ষেত্রে আমি আবার সংযুক্ত হব স্যার। জি ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। আমরা একটা জিনিস বলি যে শিশু কিশোরদের মনের যত্ন এবং প্যারেন্টিংটা কেন গুরুত্বপূর্ণ। আমি একদম খুব প্র্যাকটিক্যাল কতগুলো কথা বলি আপনাদেরকে। আপনাদের যে বয়সের শিশুদের নিয়ে আপনারা বসেছেন, আমরা দেখলাম প্রায় 200-এর বেশি প্যারেন্টস আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমি প্রথমে একটু ক্ষমা প্রার্থনা করছি যে আজকের এই সেশনটা 3টার দিকে হওয়ার কথা ছিল, আমি একটি আসলে ব্যক্তিগত কাজ নয়, আমি আসলে প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত হয়ে পড়ায়, সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় আমি 3টার 5টা এই সেশনটা করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের কাছে এই জন্য একটু ক্ষমা প্রার্থনা করছি। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিশু কিশোরদের মনের যত্ন এবং প্যারেন্টিং। আমরা দেখি যে বাচ্চারা যখন বড় হয়, শিশুরা যখন বড় হয়, মা বাবা সবসময় চিন্তা করেন যে আমার সন্তানটা কি খাচ্ছে কিনা ঠিক মতো, খুব চিন্তা মা বাবার, আমার সন্তান ঠিক মতো খায় কিনা, আমার সন্তান GPA 5 পাবে কিনা, আমার সন্তানের রিপোর্ট কার্ডটা ভালো থাকবে কিনা, সে লম্বা হচ্ছে কিনা, তার ওজন বাড়ছে কিনা, শরীরটা ভালো থাকছে কিনা, আমরা বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ চিন্তা এবং প্রত্যেকটাই খুব এসেনশিয়াল, সবই দরকার আছে। শিশুর খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে, শিশুকে লম্বা হইতে হবে, শিশুকে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু এর পাশাপাশি শিশুদের যে আরো কিছু বিকাশ আছে এবং সেই বিকাশটা যে অনেক বড় অংশ, সেটা কিন্তু ভাত খাবার চাইতে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তার পরীক্ষা GPA 5 এর চাইতে গুরুত্বপূর্ণ, সেটাকে কিন্তু আমরা বেশিরভাগ সময় নজর দেই না। সেই বিকাশগুলোকে যদি আমরা একটু কঠিন করে বলি আপনি দেখেন, তাহলে আমরা বলবো কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মরাল ডেভেলপমেন্ট। আর যদি খুব সহজ করে বলি, খুব সহজ করে বলি, তাহলে দেখেন আমরা যখন রাস্তায় যাই সন্তানদেরকে নিয়ে, তখন আমরা দেখা যায় রাস্তার উল্টো দিক দিয়ে গাড়িতে যাচ্ছি, দেখা যাচ্ছে আমরা বেতন দেবার লাইন ভেঙে ধাক্কা ধাক্কি করে সামনে যে বেতন দিয়ে ফেলতেছি, দেখি ভাবি দেখি হাপা বলে তাড়াতাড়ি করে আগে বেতনটা দিয়ে ফেললাম লাইনের পেছন দিক থেকে এসে, ব্যাংকে আমরা লাইন ধরছি না। এই যে এই বিষয়গুলো, শিশুর সামনে আমরা অনেক সময় মিথ্যা কথা বলছি, শিশুর সামনে আমরা অন্যায় করছি, শিশুর সামনে আমরা দেশপ্রেম শিখাচ্ছি না, আমরা বলতেছি আরে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, এই দেশের সব খারাপ, এই দেশের ডাক্তার খারাপ, এই দেশের পুলিশ খারাপ, এই দেশের শিক্ষক খারাপ, সব খারাপ, এই যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু শিশুর মানসিক বিকাশ যেটাকে আমরা বলি সেই জায়গাটাতে একটা বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে এবং পরবর্তীতে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। আমরা অনেক ধরনের সমস্যার মধ্যে একটা সমস্যার কথা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিশোর গ্যাং ঢাকা শহরে কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে যে শিশু, আজকে যে 7 বছর 8 বছর 5 বছর পরে সে কিন্তু 14 বছরের হবে, 7 বছরের হবে, তখন কিন্তু তারা এরকম অপরাধে জড়িয়ে পড়তে পারে। সুতরাং আমাদের তাদের কেবল GPA 5 বা তাদের ভাত খাওয়া বা তাদের ওজন বাড়ার দিকে মনোযোগ না দিয়ে তার মনের যত্নের দিকে একটু যদি মনোযোগ দিতে পারি এবং কিভাবে দিতে পারি সেটা নিয়ে কথা বলবো, আপনাদের কথাই বেশি শুনবো, আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, বড় 30 মিনিট। আচ্ছা, আমরা একটা জিনিস বলি যে আমরা আজকের এই আলোচনা কেন, একটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে নির্দেশ আসছে, থাকতেই হবে, সবাই প্রেজেন্ট দিচ্ছেন, সবাই উপস্থিত থাকছেন, এটা একটা বিষয়, সম্মানিত প্রিন্সিপাল স্যার অনুরোধ করেছেন, রাখতেই হবে, দেখি না আর কি বলে, নতুন কি বলে, অনেক ধরনের বিষয় আগে আমাদের মধ্যে আছে। আমরা বলি এরকম অ্যাডাল্ট সেশনে, মানে যারা প্রাপ্ত বয়স্ক শিক্ষা, বয়স্ক শিক্ষার মতো একটা বিষয়, এটা তার শিশুদের ক্লাস না, এটা আমরা আলোচনার অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠানে টিভি টক শো চালে যেরকম আপনারা কেউ কেউ এক্সপ্লোরার, দেখি টক শো থেকে বা আলোচনা থেকে কি পাওয়া যায়, এরকম কিছু বিষয় আপনারা গ্রহণ করেন। কেউ কেউ আছেন নিজেদেরকে বন্দি মনে করেন, ইস কষ্ট করে সন্ধ্যাবেলাটা একটা বিশ্রাম নিতাম, টিভি দেখতাম, মুভি দেখতাম, হিন্দি সিরিয়াল দেখতাম, বাংলা সিরিয়াল দেখতাম, এখন আমাকে এই ক্লাসের মধ্যে আসতে হচ্ছে, এইটা আমাদের একটা বড় সমস্যা, এটাকে তিনি প্রিজনার মনে করতেছেন। কেউ কেউ মনে করতেছেন ঘুরতে আসছি একটুখানি, আরে আসি একটু ঘুরে যাই, দেখি না কি বলে স্কুল তো কি বলবে। সুতরাং সবার কিন্তু আমরা বলবো অংশগ্রহণ দরকার এবং সবাই কিন্তু এখানে পার্টিসিপেন্ট, এক্সপ্লোরার যিনি আছেন, যিনি জানতে চান, যিনি ঘুরতে চান, যিনি বন্দি দশায় আজকে কথা শুনছেন, সবাই কিছু না কিছু এখানে থাকবে, কারণ আমরা আপনাকেও ভালো রাখতে চাই, আপনার সন্তানকেও ভালো রাখতে চাই।
এখন প্যারেন্টিং কি? আমরা তো সব বলবেন যে আমরা তো অনেক ভালো প্যারেন্টস, আমরা জানি প্যারেন্টিং কি, আমার বাবা আমাকে শিখেছে, আমার মা আমাকে শিখেছে, ডাক্তার সাহেবের কাছ থেকে তো প্যারেন্টিং শেখার দরকার নেই। আসলে অবশ্যই আমি কিন্তু আসলে প্যারেন্টিং শিখাতে পারবো না আপনাদের। প্যারেন্টিং এর যা আপনারা সব জানেন, আমি শুধুমাত্র কতগুলো জিনিস একটু আলোচনা করব, কোথায় কোথায় গ্যাপ আছে আমাদের প্যারেন্টিং এর, গ্যাপ গুলো কোথায়, কিভাবে আমাদের গ্যাপ গুলো তৈরি হয়। তিন কথায় যদি প্যারেন্টিং বলি, তাহলে প্যারেন্টিং হচ্ছে এমন একটি বিষয় যেটা GPA 5 এর চাইতে বেশি, GPA 5 এর চাইতে বেশি। প্যারেন্টিং হচ্ছে আর একজনের চাইতে সন্তান এগিয়ে থাকার চাইতেও জরুরি। আপনার সন্তান আর একজনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে, তার চাইতে প্যারেন্টিং জরুরি। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার চাইতেও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো কেন বললাম, কেন বললাম, কারণ আমি নিজে প্রত্যক্ষ করেছি কতগুলো বিষয়, সেই জায়গা থেকে আমি এটাতে আসলে খুব ইমোশনালি অ্যাটাচ এই বিষয়টাতে। এটা শুধুমাত্র আমি প্রফেশনাল জায়গা থেকে করছি না, এটা কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি আছে। আমি দেখেছি আমার সন্তান যখন SSC পরীক্ষা দেয়, এই গত বছর, এই বছর সে ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছে, নটরডেম কলেজে ভর্তি হয়েছে, সে যখন SSC পরীক্ষা দেয়, আমি দেখেছি পরীক্ষা কেন্দ্রের পাশে একটা পরীক্ষা স্কুলে কিন্তু 5-7টা স্কুলের সিট পড়ে, আপনারা জানেন 5-7টা স্কুলের সিট পড়ে। আমি দেখেছি তার পরীক্ষা কেন্দ্রের পাশে এক গার্জিয়ান পরীক্ষা শুরুর আগে মোটর সাইকেলের উপরে মোবাইল ফোন রেখে এবং টেলিফোন রেখে তিনি প্রশ্ন, তথাকথিত ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন খোঁজার চেষ্টা করতেছেন এবং তার সন্তানের সাথে সেটা ডিসকাস করে উত্তরগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন পরীক্ষার আধা ঘন্টা আগে, যে তথাকথিত প্রশ্ন তিনি পেয়েছেন বা পাননি। এটা কিন্তু একজন গার্জিয়ানই করছেন, এটা কিন্তু আমি নিজে দেখেছি। আমি বললাম যে আমি দেখেছি যে সন্তানের রেজাল্ট যখন দেয় স্কুলে, তখন অনেক অভিভাবক তার নিজের সন্তানের রিপোর্ট কার্ডের চাইতে তার সন্তানের সহপাঠীর রিপোর্ট কার্ডের দিকে মনোযোগ বেশি, দেখি তুমি কত পেয়েছো, তোমারটা কত। একটা জিনিস মনে রাখবেন, রিপোর্ট কার্ড কিন্তু একটা ব্যক্তিগত বিষয়, আপনি যেমন আর একজনের মানি ব্যাগ ধরতে পারেন না, আর একজনের ডায়েরি পড়তে পারেন না, তুমি আর একজনের রিপোর্ট কার্ড চাইতে পারেন না, সে শিশু হলেও আপনি দেখবেন না। এই বিষয়গুলোই আমরা একটু আলোচনা করবো। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সেটা গুরুত্বপূর্ণ কেন, এই কথাটির সাথেও আমি বলবো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের, যে আমি ঢাকার একটি নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে যাই, এইরকম আলোচনা করতে, সন্তানদের সাথে আলোচনা করতে, শিশুদের সাথে, শিক্ষকদের সাথে আলোচনা করতেই যাই প্রফেশনাল কাজে। তার আলোচনা শেষে ওখানকার ভাইস প্রিন্সিপাল মহোদয়ের রুমে আমি বসে আছি, ম্যাডামের রুমে, ম্যাডাম বলতেছেন যে আমাদের স্কুল থেকে পাস করে কেউ দেশেই থাকে না, আমাদের স্কুল থেকে পাস করে হয় অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, আমেরিকা, ইংল্যান্ডে চলে যায়, আমার স্কুলের কোনো ছেলে মেয়ে দেশে নেই। তাহলে এই আমাদের স্কুলের বা কলেজগুলোর প্যারামিটার কি এটা, যে আমাদের স্কুল কলেজের সন্তানরা বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একমাত্র টার্গেট? তার মানে কি, তার মানে স্কুলগুলোর তাহলে কাজ কি, এটাকে একটা ট্রাভেল এজেন্সির মতো কাজ করতেছি কিনা? সুতরাং আমরা এই জায়গা থেকে আপনাদের সাথে কয়েকটা জিনিস শুধু ডিসকাস করতেছি। এটা খুব মানে শিক্ষণীয় কিছু মনে করেন না, মানে মনে করবেন একটা আদর্শ শিল্পীর মতো কোনো পড়ালেখা না, আপনাদের ভিউজ গুলো আমরা জানবো। আমরা জানি দেশের অনেক সমস্যা আছে, সব জায়গায় সমস্যা আছে, কিন্তু আমরা আমাদের মানসিকতাটাকে কতটুকু পরিবর্তন করতে পারি। আমি শুরু করি এই গল্পটা দিয়ে, এটা সবসময় সব প্রেজেন্টেশনে করি আপনাদের সাথে, অন্যান্য শিক্ষক যারা ছিলেন, অভিভাবকরা অনেকে দেখতে পাচ্ছি মনে হয় অনেক অভিভাবক আগেও জয়েন করেছেন কিনা জানি না, যে 7 wonders of the world, আমরা পৃথিবীর সপ্ত আশ্চর্য গুলো কি কি। তা পৃথিবীর ক্লাসে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে পৃথিবীর সপ্ত আশ্চর্য গুলো কি কি, আপনারা জানেন, সবাই বলল তাজমহল, হ্যাঁ, পিরামিড, চীনের প্রাচীর, রিডমায়ার, পেরু, মাছুপিছু, অনেক কিছু, অনেক কিছু বললো সবাই, ভেরি গুড, সব ভালো ভালো দর্শনীয় জিনিস। একটা ছোট্ট মেয়ে কোনো কিছু না লিখে গালে হাত দিয়ে বসে রইল। টিচার তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, তুমি দু একটা সেরা জিনিসের নাম বল। মেয়েটি বললো, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সেরা আশ্চর্য হচ্ছে দেখতে পাওয়া। দেখেন, আপনি শুধু একটু কল্পনা করেন, যেগুলোকে আপনি আশ্চর্য বলে মনে করেন, সেই তাজমহল, চীনের প্রাচীর, সেগুলোর বিনিময়ে আপনি আপনার চোখ দুইটা দিতে নিশ্চয়ই রাজি হবেন না। তাহলে আপনার দেখতে পাওয়ার ক্ষমতা, এটা কিন্তু আপনার যে কোনো জিনিসের চাইতে গুরুত্বপূর্ণ। আসলে আমরা এই ক্ষমতাকে বহন করি বলে এগুলোকে আমরা খুব মূল্য দিই না। আমাদের মধ্যে তা আছেই, দেখতে পৃথিবীর বহু মানুষ দেখতে পায় না, বহু মানুষ দৃষ্টি প্রতিবন্ধী। আমরা বলি শুনতে পাওয়া আমাদের আরেকটি গুণ, আমরা শুনতে পাই, কানে শব্দ শুনতে পাই, আমরা বধির না, এটাও আমাদের আরেকটি গুণ, এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। আমরা ঘ্রাণ পাই, এই কোভিড কালীন সময়ে যাদের ঘ্রাণ হারিয়েছে তারা নিশ্চয়ই টের পেয়েছেন ঘ্রাণ হারিয়ে ফেলা কতখানি কষ্টের, এটিও একটি গুরুত্বপূর্ণ। আমরা টেস্ট পাই, স্বাদ অনুভব করি, এটাও আমাদের জন্য একটা একটা খুব ভালো একটি গুণ আমরা মনে করি। অপরের অনুভূতি বুঝতে পারি, কে আমাকে ভালোবাসছে, কে আমাকে ঘৃণা করছে, কে আমার প্রতি বিরক্ত হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারি।
হাসতে পারি, আমরা সব দেখেন এদের ছবি দেখে মনে হচ্ছে না এরা খুব ধনী, কিন্তু এরা হাসছে। মানুষ একমাত্র প্রাণী যারা হাসতে পারে এবং ভালোবাসতে পারে। মানুষ শুধু মানুষকেই ভালোবাসে না, মানুষ প্রকৃতিকে ভালোবাসে, অন্য মানুষকে ভালোবাসে, অন্য দেশকে ভালোবাসে। আমি বাংলাদেশের একটা ঘটনা বলি, আপনাদের মনে আছে কিনা, বহু আগে রাশিয়ার একটি ডুবোজাহাজ সাবমেরিন পানির নিচে আটকা পড়ে গিয়েছিল আর উঠতে পারছিল না, কুরস্ক নাম ছিল তার। সেই সাবমেরিনে আটকে পড়া মানুষদের জন্য বাংলাদেশের বহু নারী রোজা রেখেছিলেন, আমার পরিচিতদের মধ্যে এরকম আছেন। তার মানে কি, তারা চেনেন না তাদেরকে, তাদেরকে জানেন না, তারা রাশিয়ান কোন সাহেব সেখানকার, তাও পানির নিচে আটকা পড়েছে। তাদের জন্য বাংলাদেশের নারীরা, বাংলাদেশের মানুষ রোজা রেখে দোয়া করছেন যেন তাদেরকে উদ্ধার করে দেওয়া হয়। তাহলে এই যে ভালোবাসার ক্ষমতা মানুষের, এই ভালোবাসার ক্ষমতা পৃথিবীর অন্য কোনো কিছুর মধ্যে পাবেন না, এই গুণটা খুব বড় গুণ। তা আমাদের বাবা মাদের মধ্যে সাতটি আশ্চর্য থাকা খুব জরুরি। বলবেন আমি তো দেখতে পাই, আমি তো শুনতে পাই, আমি ঘ্রাণ পাই, আমি বুঝতে পারি, আমি সব জানি, আমি সন্তানকে অনেক ভালোবাসি। আমরা বলবো না, সেটাই দেখতে হবে যেটা সন্তান দেখায় না, তার না দেখা বিষয়টা দেখতে হবে আপনাকে, যে কথা সে বলে না সেটা শুনতে হবে। ঘ্রাণ পাওয়ার অর্থ হচ্ছে আগে থেকে প্রেডিক্ট করতে হবে, আগে থেকে ধারণা করতে হবে সে কি করতে যাচ্ছে, তার টেস্ট বুঝতে হবে। আপনার টেস্ট তার উপর চাপিয়ে দিতে পারবেন না, তার অনুভূতিটা বুঝতে হবে এবং তাকে ধমক দেওয়া যাবে না, তার সাথে হাসতে হবে এবং অবশ্যই তাকে ভালোবাসতে হবে। পৃথিবীতে প্রত্যেক বাবা মাই সন্তানদের ভালোবাসে। এগুলোকে আমরা বলি পার্লস অফ লাইফ, জীবনের মুক্ত দানা, জীবনের মুক্ত দানা। এগুলো আমাদের ভেতর আছে বলেই আমরা খুব ভালো থাকি। এখন কি ধরনের বাবা মা আমরা হতে চাই? আমরা বলি, আমরা আসলে, আমি যখন চাইল্ড সাইকিয়াট্রিতে বা এই প্রথম ক্যারিয়ার শুরু করি, তখন আমাদের কাছে বাবা মারা আসতেন এবং এসে আমাদেরকে বলতেন যে আমার সন্তান পড়তে চায় না, আমার সন্তান পড়তে চায় না। আমরা বললাম যে আপনার সন্তান যে পড়তে চায় না, এতে প্রমাণ হয় সে মানসিকভাবে সুস্থ। কারণ পড়তে চাওয়ার মধ্যে পড়ার তো ভালো লাগে কথা না, পড়াটা মজা লাগার কথা না, কিন্তু আমাদেরকে মজা লাগানোর চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে তাকে ভালো লাগানো, আমাদেরকে চেষ্টা করতে হবে তাকে মজা লাগানো। কিন্তু সে যে পড়ায় আগ্রহ না, এটা কিন্তু তার অপরাধ না, এটা পড়ার ধরন আর পড়ার যে কন্টেন্ট সেটার সমস্যা, পড়ার কন্টেন্টের সমস্যা, পড়ার ধরনের সমস্যা, এইটাই এইটাই হচ্ছে আমাদের একটা অসুবিধা। সেই কি ধরনের বাবা মা আমরা হতে চাই, আমরা যদি বলি সন্তানকে পড়তে হবে, পড়তে হবে, পড়ো পড়ো পড়ো, এই বিষয়গুলো না। আমরা অনেকগুলো ধরনের বাবা মা আছে, আমরা কঠিন শব্দ বলিতে যাবো না, সোজা ভাষায় বলি। এক ধরনের বাবা মা আছেন সবসময় সন্তানকে চাপের মধ্যে রাখেন, এটা করবা না, ওটা করবা না, এটা করো, সেটা করো, এখানে বলবো না, সেখানে বলবো না, পড়তে বসো, বেয়াদব ছেলে, অমুক ছেলে, তমুক ছেলে, ধমক দেন, মারেন, নির্যাতন করেন, কঠোর শাসনের মধ্যে রাখেন এবং ভাবেন কঠোর শাসন বোধ হয় একমাত্র সন্তানকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আসলে দেখা যায় দিন শেষে সন্তান আসলে এরকমই ছবির মতো করে একদম হতাশ হয়ে পড়ছে এবং তার মধ্যে কোনো ধরনের ভালো, মানে একটা সন্তান হতাশ হয়ে গেছে বাবা মার চাপে, একদম হতাশ হয়ে গেছে, তার মধ্যে উৎফুল্লতা নাই, আনন্দ নাই। আর এক ধরনের বাবা মা আছেন সন্তানের সাথে তুলনা করেন, সন্তানকে ধমক দেন, কিন্তু সন্তানকে কোনো নিয়ম নীতির মধ্যে রাখেন না, কোনো নিয়ম নীতির মধ্যে নাই, কোনো নিয়ম নাই, বাড়িতে কোনো নিয়ম নাই, স্কুলের নিয়ম সম্পর্কে অচেতন, সন্তানকে পারমিসিভ, মানে সবকিছুর পারমিশন, তুমি এটা করবে করো, যা করবে খাও, যা চাইবে দাও, কিন্তু সন্তানের কাছ থেকে তিনি আদায় করেন যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু কোনো নিয়ম মানেন না, এটাও আবার সমস্যা। এই ধরনের বাবা মা একটা সমস্যা। আর এক ধরনের বাবা মা আছে, তারা জানেনই না সন্তানের হোয়ার অ্যাবাউটস কি, সন্তান সম্পর্কে তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, তারা কেউ সিরিয়াল নিয়ে ব্যস্ত, কেউ পেশা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, হ্যাঁ, কেউ নিজের ফেসবুক নিয়ে ব্যস্ত, তারা সন্তানদের সম্পর্কে তাদের ধারণা কম। আমি কিন্তু এরকম বাবা মা পেয়েছি, আমার চেম্বারে আসছেন, যে সন্তানকে জিজ্ঞাসা করছি কোন ক্লাসে পড়ো, সন্তান উত্তর দেওয়ার আগে বাবা বলছে আমি ও ক্লাস থ্রিতে পড়ে, মেয়ে বলছে না বাবা তুমি জানো না আমি এখন থ্রিতে পড়ি না, আমি ফোরে উঠে গেছি, এরকম বাবা মা। সুতরাং এইটাই কিন্তু আমাদের একটা সমস্যা, যে আনইনভলভ, তারা ইনভলভ হন না। আর যে বাবা মা আছে যেটাকে আমরা অথরিটেটিভ, এটা মোটামুটি ভালো ধরনের, যে তারা ব্যালেন্স করেন সন্তানকে, একদিকে ডিসিপ্লিনেও রাখেন, এটাকে আমরা ভারসাম্যমূলক প্যারেন্টিং বলি, এটাকে আমরা বলি এক ধরনের মানে রেসপন্সিভ প্যারেন্টিং এটা হতে পারে, এখানে সবাই সবার মতো সিদ্ধান্ত নেবে, হাসি খুশি একটি পরিবার হিসাবে থাকবে, খুব চাপ থাকবে না, কোনো তুলনা থাকবে না, তোমাকে GPA 5 পেতে হবে, আমার ভাইয়ের ছেলে পাইছে তুমি কেন পাবা না, আমার বোনের মেয়ে পাইছে তুমি কেন পাবা না, আমি মুখ দেখাবো কেমন করে, আমার কলিগের ছেলেরা সব GPA 5 আর তুমি যদি না পাও মুখ দেখাতে পারবো না, এইরকম বাবা মাদের না। সুতরাং এই অবস্থা না বলেই এই বাবা মারা তুলনামূলক ভাবে ভালো বাবা মা। এরকম কি হয়, আমরা বলেছি লাস্টের ধরনটা ছাড়া বাকি সব ধরনের বাবা মার
সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস কম হবে, হতাশা বাড়বে, এবং তাদের মধ্যে টিমিড হবে, শাই হবে, অবাধ্য হবে, কেউ নিজেকে গুটিয়ে রাখবে, ডিপ্রেশন বাড়বে, এগুলো হবে। আরেকটি আছে আমরা বলি হেলিকপ্টার প্যারেন্টিং, ঘুরে ঘুরে প্যারেন্টিং করেন, ঘুরে ঘুরে প্যারেন্টিং মানে সন্তানের উপর সবসময় নজরদারি, খবরদারি করেন, তার স্কুলের ব্যাগ চেক করেন, তার ডায়েরি চেক করেন, তার পেছনে কানে দরজায় কান লাগিয়ে শোনেন আমার সন্তান কি বলছে। ভাবেন না যে তার সন্তান কিন্তু এগুলো দেখে ফেলেন, জানেন, এবং সন্তানের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো ঢুকে যায় এবং ভবিষ্যতে সন্তানের ব্যক্তিত্ব কিন্তু বাধাগ্রস্ত হয়। একটা গল্প বলি আপনাদের, একটা গল্প হচ্ছে বানর আর মাছের গল্প। যে আমরা বলেছিলাম না সপ্ত আশ্চর্যের মধ্যে ভালোবাসার কথা, আমাদের বাবা মারা অবশ্যই সন্তানকে ভালোবাসেন, প্রত্যেক বাবা মা সন্তানকে ভালোবাসেন, পৃথিবীতে এমন কোন বাবা মা পাওয়া যাবে না যারা সন্তানকে ভালোবাসেন। আমাদের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ মারা গেছেন, উনি বলছেন পৃথিবীতে খারাপ পুরুষ আছে, খারাপ নারী আছে, খারাপ ছেলে আছে, খারাপ মেয়ে আছে, কিন্তু পৃথিবীতে একটিও খারাপ বাবা মা নাই। মানে বাবা মা যখন হন মানুষ তখন কেউ খারাপ থাকে, প্রত্যেক বাবা মাই ভালো, পৃথিবীর প্রত্যেক বাবা মাই তার সন্তানের জন্য ভালো এবং প্রত্যেকে তার সন্তানের জন্য খুবই খুবই উপকারী মানুষ হিসেবে থাকেন। এই গল্পটা একটু বলি, সেই ভালোর গল্পটা, বানর আর মাছের গল্প। একটা দ্বীপে ছিল একটা বানর, দ্বীপ মানে চারিদিকে পানি, পানিতে থাকতো মাছ। বানর আর মাছের খুব বন্ধুত্ব, বানর মাছকে ভালোবাসে, মাছও বানরকে ভালোবাসে, বানর মাছকে ফুল দেয়, মাছ বানরকে ফুল দেয়, দুজন দুজনের খুব বন্ধুত্ব, খুব ভালোবাসা, দুজন দুজনের খুব ভালো চায়, যেরকম বাবা মারা সন্তানের ভালো চায় বলেই তাকে জিপিএ 5 এর জন্য সবসময় উঠবস করায়, দৌড়াদৌড়ি করায়, খুব ধাক্কাধাক্কি করায়, সেরকম ভালো চায় বানর মাছের ভালো চায়। তো একদিন তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো, ঝড়ের হাত থেকে বাঁচার জন্য বানরটা গাছের কোটরে যে আশ্রয় নিল, যে গাছ আছে যে গাছের কোটরে যে আশ্রয় নিল, অনেক জোরে ঝড় হচ্ছে, তো এই গাছে যে বানরটা আশ্রয় নিল, একটা গাছ দেখতে পাচ্ছেন গাছের কোটরে যে বানরটা আশ্রয় নিল, গাছের কোটরে যে বানরটা আশ্রয় নিল আর পানি পেয়ে মাছটা লাফাইতে লাগলো। বানর ভাবলো আমার মাছ বোধহয় বিপদে পড়েছে, ঝড় থেকে বাঁচতে চায়, সে নিজের জীবন বিপন্ন করে গাছ থেকে নেমে পানিতে সাঁতার কেটে মাছকে উদ্ধার করলো, এবং মাছকে উদ্ধার করে গাছের উপর নিয়ে যেয়ে পাতা দিয়ে মুছে সুন্দর করে শুকনো জায়গায় রেখে দিলেন। পরদিন ঝড় থেমে গেল, দেখা গেল মাছটা মারা গেছে। বানরের কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না, বানর কিন্তু মাছকে খুব ভালোবাসত, ভালোই চাইছিল, কিন্তু আলটিমেট ভালো হইল না। এটা বলার উদ্দেশ্য হলো আমরা অনেক সময় সন্তানের অনেক ভালো চাই, কিন্তু সন্তানের ভালো চাইতে যে আমরা কিন্তু সন্তানের বিপদ ডেকে আনি, এবং এই বিপদের মধ্যে অনেক বিপদ কিন্তু অনেক রকম খারাপ বিপদও হয়। সন্তানের ভালো চাইতে যে আমরা এমন কিছু কঠোর বিধি নিষেধ বা এমন কোনো কিছু তৈরি করি, এমন ভাবে তাকে একটা চাপের মধ্যে ফেলে দিই, সেই চাপ থেকে সে কিন্তু আর সেই কারাগার থেকে বেরোতে পারে না। যদি বেঁচে থাকে তো ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়, এদের মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যাও করে ফেলে। 10 সেপ্টেম্বর আর 2 দিন পরে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, এবং আমাদের দেশে শিশু কিশোরদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে, এবং একটা বড় কারণ এই শিক্ষা জীবনের বাবা মা পারিবারিক জায়গা থেকে এক ধরনের চাপ অনুভব করে তারা সব দিকে, মানে চাপ সহনশীল হতে পারে না বিভিন্ন ভাবে, ধরেন আবেগের ক্ষেত্রেও সহনশীল হতে পারে না, পড়ালেখার ক্ষেত্রেও পারে না। এই জায়গাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, যে কারোর ভালো চাওয়ার ইচ্ছাই যথেষ্ট না, ভালো চাইতে হলে আগে আপনার সন্তানকে বুঝতে শিখবেন, সবার আগে আপনার সন্তানকে বুঝতে শিখবেন, নাহলে ভালো থাকতে পারবেন না। সন্তানকে বুঝতে শিখবার চাইলে কি করতে হবে, আমরা বলবো মন দিয়ে লক্ষ্য করতে হবে, মন দিয়ে, মন দিয়ে লক্ষ্য করতে হবে তার মনোযোগ কখন বাড়ে, কখন কমে, কখন সে বিরক্ত হয়, ঠিক আছে, কথা বলতে হবে তার সাথে, দরকারে অদরকারে কথা বলতে হবে। আমরা অনেক সময় শুনি যে বাবা বলেন মাকে, তোমার মেয়েকে বলো এই কাজটা করতে, তোমার ছেলেকে বলো এই কাজটা করতে, আসলে উনি তো তোমার ছেলে না, উনি তো আপনারও ছেলে সন্তান, তা আপনার কথার এই বিষয়গুলো কিন্তু সন্তানের মধ্যে মনের মধ্যে কিন্তু একটা প্রভাব ফেলে, যখন বাবা বলে তোমার মেয়ে তোমার ছেলেকে বলো। আমরা বলি সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তাহলে কি হবে আপনার সাথে তার একটা অ্যাটাচমেন্ট বাড়বে, অ্যাটাচমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাটাচমেন্টটা আসলে দূর হয়ে যাচ্ছে, অনেকভাবে দূর হয়ে যাচ্ছে, সে কি ছবি আঁকতেছে, কোন ছড়ায় মন দিতেছে, কোন কার্টুন দেখতেছে, আপনি তার সাথে কার্টুন দেখুন, তার সাথে ছড়া শুনুন, তার সাথে গুণগত সময় দিন, গুণগত সময়টা সব জায়গায় শুনবেন, সবাই বলে কোয়ালিটি টাইম, কোয়ালিটি টাইম, মুখস্থ কথা একদম, কিন্তু কোয়ালিটি টাইম বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনার আবেগটা আপনার সন্তান বুঝলো কিনা, আপনি আপনার সন্তানের আবেগটা বুঝলেন কিনা। যেমন একটা উদাহরণ দিই আমি সবসময়, উদাহরণটা হচ্ছে আপনারা অনেকেই ক্রিকেট খেলা ভালোবাসেন, আমরা সবাই ক্রিকেট খেলা ভালোবাসি, বাঙালির প্রাণের খেলা ক্রিকেট খেলা। এখন এখন ক্রিকেট খেলায় সাকিব যদি আউট হয়ে যায়, বা আমাদের মাশরাফিকে যদি অন্যায় ভাবে আউট করে দেওয়া হয়, বা আমাদের মুশফিক
যদি হঠাৎ করে চোট পায় তাহলে আপনারা সবাই মনে দুঃখ পান, সবাই মনে দুঃখ পান, ইস আস পারেন। আর সাকিবের দুঃখ, মাশরাফির দুঃখ তো আছেই, ওরাও দুঃখ পাবে, ওরাও দুঃখ পাবে, খুব মন খারাপ করবে। এখন তারা বিশ্বকাপ খেলে দুঃখ পাইলো, ভারতের সাথে পাকিস্তানের সাথে এরকম একটা সমস্যা হইলো, অন্যায় ভাবে তাদেরকে আউট করে দিল, আপনিও দুঃখ পাইলেন, সাকিবও দুঃখ। আপনার সন্তান ক্লাস সিক্সে পড়ে, ও ক্রিকেট খেলতে গেল স্কুলের মাঠে, কলেজের মাঠে, সেখানে তাকে অন্যায় ভাবে আউট করে দিল, সেও দুঃখ পেল, দুঃখ পেয়ে কান্নাকাটি করলো, মন খারাপ করলো। আপনি বলে এটা কোনো ব্যাপারই না, স্কুলের খেলা, এটা কোনো গুরুত্ব আছে? আমরা বলি আছে। ক্লাস সিক্স এর একটি ছেলের কাছে স্কুলের এই খেলাটা বিশ্বকাপের খেলার সময়, সে ওখানে সেই সাকিব, ওখানে সেই মাশরাফি, ফলে তাকে যদি অন্যায় ভাবে আউট করে দেওয়া হয় তাহলে সাকিব মাশরাফি বিশ্বকাপে যে দুঃখটা পায়, আপনার সন্তান ক্লাস সিক্সে মাঠে যে তার সাথে কোনো অবিচার হলে সেই দুঃখটাই সে পায়। এই গুণ, এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন তখন সেটি হচ্ছে গুণগত সমান। আপনার চোখ দিয়ে তাকে বিচার করবেন না, আপনার দৃষ্টি দিয়ে না, তার জায়গায় যে তাকে তার বয়সে ফিরে যে তাকে বুঝার চেষ্টা করতে হবে যে কোন শব্দটা বলতেছে, তাকে অনুকরণ করতে হবে, অনেক সময় প্রশ্ন করলে উত্তর দিতে হবে। আমরা সাধারণত প্রশ্ন করলে এড়িয়ে যাই, যে কোনো ধরনের প্রশ্ন করলে, আরে রাখো এখন বিরক্ত করো না, তুমি মোবাইল খেলো, যাও আমাকে কাজ করতে দাও। এইভাবে এটা ডিস্ট্রাক্টেড প্যারেন্টিং, সন্তানকে মোবাইল দিয়ে টিভি দিয়ে আমরা অন্য জায়গায় যাই, সন্তান যে কোনো প্রশ্ন করলে আমরা এড়িয়ে যাই, আমরা এড়িয়ে যাই, সঠিক উত্তরটা দিই, এটা কালচারাল কনটেক্সট থেকে আমরা অনেক সময় দিই না, এটাও করা যাবে না। তার আবেগটা প্রকাশ করতে হবে, আমরা আবেগ প্রকাশ করতে দিই না, এটার পরিণতি ভয়াবহ। আমরা একটা ছেলে যখন ক্লাস ফাইভ এর সিক্স এর একটা ছেলে যদি পড়ে যে ব্যথা পেয়ে কাঁদে, বা বন্ধুর সাথে একটু মারামারি হলো, ঘুষি খেয়ে কাঁদে, দেখা যাবে তার বন্ধুরা, তার শিক্ষকরা, তার বাবা মারা বলতেছে, এই তুমি কি মেয়ে নাকি যে তুমি কাঁদতেছো, ছেলেদের কাঁদতে হয় না। তাহলে একটা ছেলের বিকাশের ক্ষেত্রে কিন্তু আপনি একটা অবদমন, আমরা বলি সাপ্রেস করে দিলেন, সে আবেগটাকে প্রকাশ করতে পারলো না, তার আবেগ প্রকাশ করার সুযোগ ছিল, সে কান্নাকাটি করতো। আপনি বললেন ছেলেদের কাঁদতে হয় না, এরকম কোন নিয়ম কোথাও নাই, বায়োলজি বলে না যে ছেলেদের কাঁদতে হয় না, বিজ্ঞান বলে না ছেলেদের কাঁদতে হয় না, বিজ্ঞান বলে ছেলেদেরও কাঁদতে হয়, দুঃখ পেলে, যে দুঃখ পাবে ছেলে হোক মেয়ে হোক কাঁদতে হবে। আবার মেয়েদের ক্ষেত্রে কি হলো, একটা মেয়ে জোরে জোরে হাসতেছে, আপনি বলেন না তুমি এখন বড় হয়েছো, জোরে জোরে হাসো না, মেয়েদের এত জোরে হাসতে হয় না, আপনি তার হাসিটাকে দমন করলেন, সাপ্রেস করলেন, এরকম কোনো কথা বিজ্ঞান বলে না। তাহলে কি হলো, তার যখন ব্যক্তিত্বের বিকাশ হলো, সে যখন বড় হলো, তখন সে তার আবেগটা প্রকাশ করতে পারলো না, সে আবেগগুলো তখন বিভিন্ন ভাবে ঝগড়া ঝাঁটি মারামারি এগুলোর মধ্য দিয়ে সে প্রকাশ করে। তার কোনো পরিবর্তন যদি হয় আচরণের, সে আচরণের পরিবর্তনটা বুঝতে হবে, সন্তানের কাছে আপনাকেও প্রকাশ করতে হবে, আপনি কি ভালোবাসেন, আপনি কি চান, সে তাকেও বুঝতে হবে। আমরা বলি ওরা বড় না ছোট, এই জায়গাটা আমরা আমাদের প্রয়োজনকে বড় করি, আমাদের প্রয়োজনকে ছোট করি। দেখেন 12 বছরের একটা ছেলে, ওর নাম পল্টু, ও বললো মা আমি বন্ধুদের সাথে বাইরে খেতে যাই, মা বললো না পল্টু তুমি এখন অনেক ছোট, মাত্র 12 বছর, একা ওদের সাথে যাইতে পারবে না, ভালো কথা, 12 বছরও যাইতে পারবে না, আসলে 12 বছরে তো একা বাইরে যাওয়ার কথা না। এই কথাটা মা কিভাবে বললো, তুমি অনেক ছোট যেতে পারবে না। একই দিন সন্ধ্যাবেলা পল্টুর মা বললো যে পল্টু আমি বাইরে যাচ্ছি, তোমার ছোট বোনটার দিকে একটু খেয়াল রাখো। পল্টু বললো আমি পারবো না, আমি পারবো না, সোজা কথা। পল্টুর মা বলল কেন পারবে না, তুমি এখন কত বড় হয়েছো, 12 বছর বয়স তোমার, তুমি কেন পারবে না, 12 বছরে আমি কত কাজ করছি, কত দায়িত্ব নিছি। তাহলে এই পল্টুর মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হলো, সকালে মা বলল তুমি ছোট, রাত্রেই বলল তুমি বড়, আসলে সে কি বড় না ছোট, তার মধ্যে একটা কনফিউশন তৈরি হলো। সুতরাং আমাদেরকে বলতে হবে যে তুমি কোন কাজটা করতে পারবে, কোনটার জন্য তুমি যোগ্য, কোনটার জন্য তুমি যোগ্য না, এটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে। এটাকে কিন্তু যে তুমি ছোট তুমি বড় এভাবে যদি বলে তাহলে ওরা কনফিউশন হয়ে যাবে, আসলে ওরা বড় নাকি ছোট। এখন আমি 2-1 মিনিট লাস্টে 5 মিনিট 7 মিনিট একটু করোনা কাল নিয়ে বলবো, তারপরে আমি ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে একটু কথা বলে শেষ করে দিব। ধরুন এই করোনা কালে আমাদের শিশুরা কিন্তু একদম মুক্ত, এটা বলা যাবে না। আমাদের যত মানুষ আক্রান্ত হয়েছে, 3 লক্ষের উপরে মানুষ আক্রান্ত হয়েছে, 3,25,000 মতো, তার মধ্যে 10% শিশু, 20-এর নিচে বয়স, 18-এর নিচে সবাইকে শিশু বলি আমরা, তার মানে প্রায় 35-40 হাজারের মতো হচ্ছে আমাদের শিশুরাই কিন্তু করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃত্যু হার কিন্তু আমাদের 2.5% শিশুদের মধ্যে, যতজন আক্রান্ত তার 2.5%, তার মানে আমাদের দেশে শিশু মৃত্যুর হার একদম কম না। 4,000 জন যদি মারা যায় তাহলে তার 2.5% কিন্তু একদমই কম বলা যাবে না, হ্যাঁ প্রায় শখানেকের উপরে শিশু মারা যাচ্ছে। তার মানে শিশুদেরকে এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। এই সময় শিশু কিশোররা অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলে না, স্কুল বন্ধ, পড়ালেখা নিয়ে অনিশ্চয়তা, হ্যাঁ, এবং বাবা মায়েরা এই সময় এত বেশি অস্থির হয়ে পড়েছেন যে আমার সন্তান তো পিছিয়ে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে না, কি হবে, ক্লাস হচ্ছে না, অনলাইন ক্লাস, হাই হাই কি হবে,
করবে, এই যে এগুলো কিন্তু শিশুদেরকে আরো বেশি চাপ তৈরি করতেছে, এগুলো তাদের মধ্যে আরো চাপ তৈরি। আমরা বলি কেউ পিছিয়ে যাচ্ছে না, পৃথিবীটা থেমে আছে, সুতরাং আপনার সন্তান যখন পৃথিবী চলা শুরু করবে তখন আপনার সন্তান আবার নিজেও এগিয়ে যেতে পারবে। সুতরাং কেউ পিছিয়ে যাচ্ছে এটা মনে করার কারণ নাই, আপনার সন্তান থেমে আছে অন্যদের মতো, এবং যখন চলা শুরু হবে তখন আপনার সন্তান অন্যদের মতো চলা শুরু করবে। বাবা মাদেরকে এই সময় অস্থিরতা কমাতে হবে। আমাদের কিন্তু সরকারি ভাবে অনেক ধরনের গাইডলাইন আছে, আপনারা যারা আগ্রহী তারা এই ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন, আমি ওয়েবসাইটটা দিয়ে দিব স্যারদেরকে। সরকার অনেকগুলো গাইডলাইন করেছে প্যারেন্টিং এর উপরে, প্রত্যেক শিশুর পাশে বসতে হবে, কিভাবে তার সাথে কথা বলতে হবে, অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলো অনলাইনে ডাউনলোড করা যায়। হ্যাঁ, তাদেরকে ভুল তথ্য দেওয়া যাবে না, সারাদিন করোনা করোনা করা যাবে না, এবং শিশুদেরকে রাতে ঘুমাইতে হবে, দিনে সক্রিয় থাকতে হবে, খুব খারাপ ঘটনা এই বিষয়গুলো। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অস্থির হওয়া যাবে না, গুণগত সময়ের কথা বলছি, বকবেন না, মারবেন না, ঘরের কাজে সন্তানদের অংশ নিতে দিবেন, ছোটখাটো কাজে তাদেরকে অংশ নিতে দিবেন, সুস্থ বিনোদনের চর্চা করবেন, গান গাওয়া, ছবি দেখা, হ্যাঁ, গল্পের বই পড়া, এগুলো করতে হবে। সারাদিন যেন শিশুরা ইন্টারনেটে না থাকে। এখন বলবেন অনলাইন ক্লাস করলে তো তারা সারাদিন ইন্টারনেটে থাকে, এই কথার উত্তর আমি পরে দিব। দক্ষতা বাড়াতে সাহায্য করবেন, তাদের প্রশংসা করবেন, ধর্ম চর্চা করতে পারে, যার যার ধর্ম অনুযায়ী, যে যে ধর্মে বিশ্বাস করেন সেই অনুযায়ী ধর্ম চর্চা করবেন, তাদের আত্মিক শান্তি হবে। আপনার আচরণ পরিবর্তন করতে হবে, নিজের আচরণের দিকে লক্ষ্য রাখতে হবে, মানবিক গুণের চর্চা করতে হবে। এই দেখেন সন্তানরা প্রযুক্তি আসক্ত, দুই ভাই বোনই সম্ভবত, বা ভাই বোন হয়তোবা বসে আছে, দুজনের হাতে দুইটা মোবাইল, কেউ কারোর সাথে কথা বলছে না। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের সামনে অনেক বিপদ আছে। আমরা বলি যে এই সময়টাতে যে কোন স্ট্রেঞ্জার ডেঞ্জার, সন্তান ইন্টারনেটে কোনো অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হলে সেখান থেকে বহু দুর্ঘটনা ঘটেছে। গেমের জন্য আপনার সন্তানের টাইম ম্যানেজমেন্টটা মনে রাখতে হবে, কতটুক সময় সে ইন্টারনেটে থাকবে। অনলাইন ক্লাস কিন্তু এর বাইরে, আমি পরে আলাপ করবো অনলাইন ক্লাসটা নিয়ে। অনলাইন ক্লাস কি আসলে সন্তানদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমরা বলবো ভালো হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করবো। রাগান্বিত, তীব্র মন খারাপ, উত্তেজিত অবস্থায় ইন্টারনেটে যেন সন্তানরা না যায়। হ্যাঁ, আমরা বলি সাইবার বুলিং, এটা কিন্তু বুলিং এর মতো, এটা থেকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, অপহরণ থেকে শুরু করে বহু ঘটনা বাংলাদেশে ঘটেছে সাইবার বুলিং এর। সুতরাং সন্তানের হাতে ইন্টারনেট দেওয়ার আগে আমাদেরকে সাবধান হতে হবে। একটা ছবি দেখাই, ক্লাস 7 এর একটি ছাত্র, সেই ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছিল, সারাদিন ট্যাব নিয়ে থাকতো, বাবা ট্যাব নিয়ে কেড়ে নিলেন, মোবাইল থেকে দূরে রাখতে লাগলেন, এবং সেই ছেলেটি নাম সরেও ধরেন, সে তার রুমে দরজা বন্ধ করে রইল, খাবার খেতে আসলো না। সন্ধ্যায় বাবা দেখলো সে তার হাত কেটে লিখেছে সিওসি, ক্ল্যাশ অফ ক্ল্যান, এক সময় একটা গেম খেলা হতো সিওসি। আর এটা হচ্ছে একজন ইয়াবা আসক্ত তরুণের হাত, সে ইয়াবা খায়, ইয়াবা না পেলে হাত কাটে, ইয়াবা না পেলে হাত কাটে। তাহলে এই যে গেম না খেলে হাত কাটা আর ইয়াবা না পেলে হাত কাটা, দুইটা আসলে একই, তার মানে গেম আসক্তি, ইন্টারনেট আসক্তি কিন্তু একটা বড় আসক্তি, একই ধরনের ব্রেনে একটা আবেগের অনুভূতি হয় সেই জায়গা থেকে হয়। একবার গেমে নির্ভরশীল হয়ে গেলে সে সহজে সেটি ছাড়তে পারে না, তখন গেম খেলতে না পারলে তার মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা বলি আমরা ফার্স্ট জেনারেশনের বাবা মা, আপনারাও ফার্স্ট জেনারেশনের বাবা মা, শিশুরাও ফার্স্ট জেনারেশনের শিশু। আমি বহু বাবা মাকে খুব আত্মতৃপ্তি নিয়ে বলতে শুনছি যে আমি কম্পিউটারে যা পারি না, আমি মোবাইলে যেটা করতে পারি না, আমার ছেলে এতটুক ছেলে 12 বছরের সে সব পারে। আমরা বলবো এটা হচ্ছে আপনার বিপদে পড়ার প্রথম ধাপ, আপনি বিপদে পড়ে গেছেন অলরেডি। আপনাকে আপনার সন্তানের চাইতে বেশি জানতে হবে, শিখতে হবে, দরকার করলে আমি বলবো শিক্ষক রেখে কোচিং সেন্টারে ভর্তি হয়ে আপনি তার চাইতে বেশি ইন্টারনেট সম্পর্কে জানতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন, পড়বেন এবং পড়বেন সেটা অবধারিত। সুতরাং বাবা মাকে জানতে হবে। বাবা মারা অনেক সময় জানেন না এবং গর্ব করে বলে, এটা গর্বের না, এটা সংকার। যারা বলেন আমার সন্তান আমার চাইতে বেশি ভালো জানে কম্পিউটার মোবাইল, তিনি আসলে বিপদের মধ্যে আছেন। সুতরাং এই বিপদ থেকে বের হইতে হবে, সন্তানদের প্রস্তুত করতে হবে ইন্টারনেট ব্যবহারের প্রতি, তাদের অপরের প্রতি সম্মান বোধ, নিয়ম তৈরি করা, কম্পিউটারটা প্রকাশ্য স্থানে রাখতে হবে, বেডরুমে না, সাধারণত সন্তানের বেডরুমে না, একটা লিভিং রুম বা প্রকাশ্য স্থানে রাখবেন, এবং ডেস্কটপে ক্লাস করতে, ডেস্কটপে কাজ করতে উৎসাহিত করবেন, না হলে ল্যাপটপে, মোবাইলে কখনো না। আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে মোবাইল ফোনে অনলাইন ক্লাস করা, এটি কিন্তু এটি আদর্শ নয়। আমরা বলবো যে অস্ট্রিয়া, নরওয়ে এবং অস্ট্রিয়া, নরওয়ে ও সুইজারল্যান্ডে গবেষণা হয়েছে, সেখানে 95% শিশুরা কিন্তু অনলাইনে ক্লাস করে, তারা হয় বড় ট্যাবে অথবা ল্যাপটপে করে। আমাদের দেশে যে মোবাইলে ক্লাস করার এই এই
কালচারটাও পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। সময় মেনে চলতে উৎসাহিত করতে হবে, শিশুর পাসওয়ার্ড অনলাইন পাসওয়ার্ড জানতে হবে, নিরাপত্তামূলক সফটওয়্যার আছে, প্রচুর সফটওয়্যার আছে, আপনার ইন্টারনেট যে দেয় তাকে বলবেন বা একজন কম্পিউটার এক্সপার্টের সাথে আলাপ করবেন, ইঞ্জিনিয়ারের সাথে, আপনার বাসার অনলাইনে এমন একটা সফটওয়্যার তৈরি করে দিবে যেই সফটওয়্যারের মাধ্যমে আপনার সন্তান কোনো অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকতে পারবেই না। এটা করা খুবই সহজ, খুবই সহজ। চাইলে আপনারা নিজেরাও একটু ইউটিউবে দেখে দেখে নিজেরাও কিডস প্রোটেক্টিভ মোডে আপনার বাসার ইন্টারনেট নিয়ে যেতে পারেন। আত্মতৃপ্তি নয়, আমি আগেই বলছি আত্মতৃপ্তি করা যাবে না, বাসায় ক্যারাম, লুডু, ক্রসওয়ার্ড, মনোপল ইত্যাদি খেলা উৎসাহিত করতে হবে। এবং সবশেষে আমরা বলি যে আপনার শিশুকে সময় দিন, টিকা তো দিবেনই, আপনার শিশুকে টিকা দিচ্ছেন খুব ভালো করছেন, আপনার শিশুকে এখন সময় দিন। আমরা আমাদের শিশুদেরকে সময় দিই না, এটা হচ্ছে আমাদের একটা খুব খারাপ দিক, এই কারণে কিন্তু শিশুদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি, তারপরে আপনাদের প্রশ্ন নিব, আমি কয়েকটা কথা বলে নেই। এখন আপনাদের একটা হয়তো মনে হতে পারে যে আপনারা সবাই এখানে আসছেন আসলে অনেক কিছু জানতে বা শিখতে, আমরা বলছি না আমরা কিন্তু শেখাবো না তেমন কিছু, তেমন কিছু জানাবো না, আমরা আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব, আপনাদের সমস্যাগুলো আমরা একটু শুনবো। আমি যখন প্র্যাকটিস চেম্বারে থাকি বা অনেক সময় আমাদের কাছে অভিভাবকরা আসেন, একবার তো বলেছি তারা পড়ালেখা করতে চান না সন্তানরা, আমরা বলি এটাই ভালো, পড়ালেখা কেন করতে চাইবে, তাকে পড়ালেখার দিকে আনতে হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু সে যে পড়ালেখা করতে চায় না এটা কোনো সমস্যা না, কে চাইবে পড়ালেখা করতে, কারণ পড়ালেখার মধ্যে তো ওরকম কিছু নাই যে পড়ালেখা করতে চাইবে। আমাদের দায়িত্ব পড়ালেখাটাকে ভালো করা, আমাদের দায়িত্ব পড়ালেখাটাকে আনন্দময় করা, সেই জায়গাটা আমাদের দায়িত্বটা করতে হবে। আর একটা জিনিস আমি বলি, এখানে অবশ্য সবাই বোধহয় খুব ছোট ছোট শিশুদের বাবা মা সম্ভবত, বা 12-13 বছরে, আর একটু বড় যখন হবে আমাদের কাছে আসেন। আমার কাছে যখন প্রথম প্রথম আমি প্র্যাকটিস শুরু করি, আজ থেকে 2011 সালে আমি প্রথম প্র্যাকটিস শুরু করি, তখন আমাদের কাছে আসতেন হসপিটালে, তখন সব ধরনের রোগী দেখতে হয় আর চেম্বারে একটু শিশু রোগীরা বেশি আসে। তা বাবা মারা এসে বলতেন যে আমার, আমি বলতো আপনার সন্তানের কি সমস্যা, বলে আপনি বলেন আমার সন্তানের কি সমস্যা, বলছে আমি কি করে বলবো, বলে আপনি তো সাইকিয়াট্রিস্ট, আপনি মানুষের চেহারা দেখে বলতে পারবেন আমার সন্তানের কি সমস্যা, আপনি বলেন। আমি বললাম না আসলে আমরা ম্যাজিক জানি না, আমরা এটা বলতে পারবো না। এখন 2011 সাল থেকে আজকে যখন 2020 সাল আমি পৌঁছাইছি, আমি কিন্তু এখন সত্যি সত্যি চেহারা দেখে বলতে পারি তার সন্তানের কি সমস্যা, এটা অভিজ্ঞতা থেকে আমরা অর্জন করছি। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের চেম্বারে যখন ঢুকেন, ধরেন 16-17 বছরের একটি মেয়েকে নিয়ে তার মা বাবা ঢুকলেন, আমি বললাম বসেন, বসলেন, বললাম মা বলা শুরু করার আগে বলে আপনার মেয়ে কি খুব রাগ করে, বলে হ্যাঁ খুব রাগ করে। আমি বলছি সে কি রাত 4টা পর্যন্ত জেগে থাকে, বলে হ্যাঁ একদম ভোর 5টায় ঘুমায়। সে কি দুপুর 2টায় উঠে, বলে হ্যাঁ ডাক্তার সাহেব দুপুর 2টার সময় উঠে। সে কি সারাক্ষণ কানে ইয়ারফোন লাগায় রাখে, আর বলবেন না 24টা ঘন্টা কানে ইয়ারফোন লাগায় রাখে, এমনকি ওয়াশরুমে গেলেও মোবাইল ফোন নিয়ে যায়। সে কি খাবার টেবিলে বসে খায় না প্লেট নিয়ে অন্য রুমে যেয়ে খায়, বলে এটা তো আপনি একদম আমার বাসার ভিতরে কি সিসি ক্যামেরা দেখছেন নাকি ডাক্তার সাহেব আপনি, সে তো খাবার টেবিল থেকে প্লেটটা নিয়ে তার রুমে দরজা বন্ধ করে খায়, নাহলে টিভি দেখতে দেখতে খায়। লাস্ট একটা প্রশ্ন করি যে আপনার মেয়ে কি কখনো কখনো রাগ করে নিজের হাত কাটে, বলে এই যে 2 বার হাত কাটছে দেখি তো আপনার কাছে নিয়ে আসছি। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা দেখেই বুঝতে পারি, এখন আমরা দেখেই বুঝতে পারি। কারণটা কি, কারণ এই ঘটনাগুলো আমাদের সোসাইটিতে সমাজে অনেকখানি বেড়ে গেছে, অনেকখানি বেড়ে গেছে, এবং বাবা মারা অনেক ক্ষেত্রে বিষয়গুলোতে প্রথম দিকে কিন্তু উদাসীন থাকেন। প্রথম দিকে বাবা মাদেরকে বলতাম রাত জেগে আপনার মেয়ে কি করে, ছেলে কি করে, বা মেয়ে কি করে, বা ছেলে কি করে, বলে অ্যাসাইনমেন্ট করে। আমরা বলবো রাত জেগে যার অ্যাসাইনমেন্ট করতে হয় তার পড়ালেখার যথেষ্ট মেধা নাই, তার পড়ালেখার যথেষ্ট মেধা নাই, তাকে জোর করে চাপ দিবেন না, পড়ালেখার সময়ই পড়ালেখাটা করতে হবে। তার স্কুল টাইম স্কুলে পড়া করবে, বাসায় পড়ার টাইমে পড়ালেখা করবে, রাত 4টা-5টা পর্যন্ত সে কখনো পড়বে না বা অ্যাসাইনমেন্ট করবে না। 4টা-5টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করে যাকে পরীক্ষায় পাস করতে হয় তার আসলে মেধার ঘাটতি আছে, আমরা এটাকে স্বীকার করে নিতে হবে এবং সঠিক টাইমে পড়ালেখা করে তাকে এগিয়ে যেতে হবে। আমরা যেগুলো বললাম, আপনাদের হয়তো অনেক বাবা মার এই কথাগুলো পছন্দ হবে না, কিন্তু এই কথাগুলো হচ্ছে বিজ্ঞান, আমরা বিজ্ঞানের বাইরে বলি নাই, আমার ব্যক্তিগত কোনো মতামত না, বিজ্ঞানের ভেতর বলেছি। আপনারা, আমি ঠিক 30 মিনিট কথা বলবো বলেছিলাম, আমি ঠিক 31 মিনিট কথা বলেছি, এবার আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। জি স্যার অনেক ধন্যবাদ। প্যারেন্টসরা কথা বলার আগে আমি দু একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। জি স্যার, অবশ্যই শুনতে পাচ্ছি।
আপনি যেমন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, আপনার কাছে প্রচুর এই সংক্রান্ত প্রবলেম যায় এবং সেগুলি সমস্যা আপনি সমাধান দিয়ে থাকেন। আমি জাস্ট দু একটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করি। আমার এখানে আজকে 240-এর মতো প্যারেন্টস আছেন। আমার মনে হয় কিছুটাও যদি তাদের সাথে কারো কারো ক্ষেত্রে মিলে যায় সেটা একটা ভালো বিষয় হবে। সেটা হলো যে আমাদের কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা অত্যন্ত মেধাবী, তাদেরকে প্রচন্ড হতাশ অবস্থায় আমরা যখন দেখি, আমি যখন আমার ইন্টারভিউতে নিয়ে আসি, আমি দেখেছি তাদের হতাশার সূত্রপাতটা কোত্থেকে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে সে ক্লাসে ফার্স্ট হচ্ছে অথবা কম্বাইন্ডে ফার্স্ট হচ্ছে, তারপরেও সে হলো তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে এবং আস্তে আস্তে সে পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে, হাত কাটছে, এটা করছে সেটা করছে, যে ধরনের আপনি প্রবলেম গুলির কথা বললেন। এটা সূত্রপাতটা হয়েছে এরকম যে সে হয়তো কম্বাইন্ডে ফার্স্ট হয়েছে, আউট অফ 1000 মার্ক সে হয়তো 990 পেয়েছে। প্যারেন্টস এর এক্সপেকটেশন হইলো কেন সে 995 পেল না, কেন তার এই 10 নাম্বার ছুটে গেল। নাম্বার ওয়ান, তো এই যে তার মধ্যে সে তো আর পারছে না, আসলে সে পারছে না, সে তার সবুজটুকু দিয়েও কিন্তু তার প্যারেন্টস কে হ্যাপি করতে পারছে না, বিকজ প্যারেন্টস চায় যে সে 1000 1000 পাক। একটা কেস। দ্বিতীয়ত হলো আমি কিছু হতাশ ছেলে মেয়েকে যখন ইন্টারভিউতে নিয়ে আসি তখন দেখি তারা আমাকে বলছে যে স্যার জীবন আর ভাল লাগে না। কেন স্যার? সব কিছু আছে কিন্তু বাবা মায়ের সম্পর্কটা যখন দেখি ভালো না তখন বেঁচে থাকতে ইচ্ছা করে না। এই ছেলে মেয়েগুলি আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের আসলে খুব করণীয় কিছু থাকে না, যেহেতু আমাদের কাছে প্যারেন্টস কে একসাথে এনে কাউন্সিলিং করার কোনো ব্যবস্থা থাকে না এবং বিষয়টা যেহেতু সেন্সিটিভ, সেই সন্তানও কিন্তু চায় না যে এটা আমরা তার বাবা মাকে বলি। সেই সন্তান আমাকে বলে কিন্তু বলে স্যার দয়া করে আমার বাবা মাকে এই কথাটা বলবেন না, তারা দুঃখ পাবে, কষ্ট পাবে। আরেকটা যেটা হলো যে আমি দেখি আমাদের সন্তানদের মধ্যে এক ধরনের আমাদের সো কল সোসাইটিতে যেখানে আমরা বসবাস করি, এখানে হলো যে আমরা আমার 5টা কাজের মেয়ে ছেলে আছে, আমার বিলাসবহুল গাড়ি আছে, আমার বড় অ্যাপার্টমেন্ট আছে, আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলছি না সন্তানদেরকে। তো এই বাইরের স্কুল কলেজগুলিতে আপনি আমার চেয়ে ভালো জানেন, তারা কিন্তু আমি দেখেছি যে আমি যেহেতু বাইরে ঘুরেছি যে স্যাটারডেতে সরি সানডেতে ছুটির দিনগুলিতে আমি এটা ইভেন আফ্রিকাতে দেখেছি যে তারা কিন্তু কমিউনিটি ওয়ার্কের জন্য স্কুল থেকে নিয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে, যে সমস্ত পোর ফ্যামিলি গুলি তারা জনবলের অভাবে কাজ করতে পারছে না, টাকার অভাবে, সেখানে স্কুলের বাচ্চাদেরকে এমপ্লয় করে। যেমন একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে দুইটা ওয়ার্কার দরকার, ইটটা কনস্ট্রাকশনের সাইটে নিয়ে যাওয়ার জন্য একটা নিকটতম দূরত্ব থেকে, সেখানে স্টুডেন্ট ছেলে স্কুলের ছেলে মেয়েদেরকে লাগিয়ে দেয় যে সেই ইটটা ক্যারি করে ওখানে নেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে করে, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন, ইউরোপে আরো বেটার আপনার সিস্টেম আছে। তো সেগুলি না করে আমরা এখানে কি করছি, তাকে ডিপেন্ডেন্ট, তার ব্যাগটাকে একদম ক্লাসরুমে যতক্ষণ পর্যন্ত আমরা অ্যালাউ না করলে প্যারেন্টস কিন্তু অনেক সময় ইয়ে হয়ে যায় যে আমার ব্যাগটা তো বাচ্চা ক্যারি করতে পারছে না, তার কষ্ট হচ্ছে। তো এই বিষয়গুলি যদি আমার মোটা দাগে তিনটা বিষয়ের প্রতি যদি আপনি আলোকপাত করেন কিভাবে আমরা তাদের ড্যামেজ করছি। ধন্যবাদ স্যার, তিনটা জিনিসের খুব সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছি স্যার। আমি একটা কথা আমি শেষের দিক থেকে শুরু করি, একদম শেষে যেটি বললেন যে তাদেরকে কিভাবে আমরা পরনির্ভরশীল করছি, স্যার বিদেশের উদাহরণ আমি দিব না স্যার, বিদেশের উদাহরণ তো আছে, অনেক মানুষ বল বিদেশে তো সবই ভালো। আমি দেশের আমার 40 বছর আগের উদাহরণটা দিই। আমি দেশে ঢাকায় একটি স্কুলে পড়ালেখা করেছি, আপনারা নাম শুনেছেন সেই স্কুলটির অনেকের, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকায়, ঢাকা শহরের একটি সরকারি স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। সেই স্কুলে আমরা দেখতাম যে আমাদের আমাদের সেই স্কুলে গাড়ি করে কেউ আসতো না, আমাদের স্কুলে কিন্তু অনেক সেই সময় অনেক গাড়িওয়ালা মানুষজনের ছেলে পেলে ছিল, কেউ গাড়ি করে আসতো না। এখন বলবেন প্রয়োজন নিরাপত্তা অনেক কিছু আছে, আমরা দেখতাম যে স্কুলের গাড়ি যদিও বা কারো কারো আসতো, তারা ঠিক ওই ঢাকা কলেজের সামনে তার বাবার সরকারি গাড়ি থেকে নামিয়ে দিত, ছেলেটি হেঁটে হেঁটে তার ব্যাগ নিয়ে আমাদের সাথে একই সাথে ঢুকতো। এবং স্কুলের গেটে আমার প্রধান শিক্ষক প্রত্যেকটা দিন আমরা দেখতাম আমাদের প্রধান শিক্ষক মহোদয় দাঁড়িয়ে আছেন, আমাদের 9:45 থেকে তিনি, আমরা হয়তো আগে ঢুকে দিতাম, লাস্ট 15 মিনিট তিনি গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন যে কারা আগে ঢুকে কারা পরে ঢুকে কিভাবে ঢুকে। এবং সেই সময়টাই কিন্তু আমরা কিন্তু স্কুলের মধ্যে আমরা খুবই স্বাবলম্বী ছিলাম, হেঁটে যাইতাম হেঁটে আসতাম সেই জায়গাগুলোতে। এখন হয়তো পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, বিদেশের কথা তো আছেই, দেশের ভিতরেও কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। আমি এমনও জানি যে আমাদের দেশে মানে বিভিন্ন স্কুলগুলোতে গাড়িতে দূরের কথা, গাড়ির মডেল কি এটা নিয়ে কিন্তু বাবা মাদের মধ্যে কম্পিটিশন।
সেটা সন্তানদের মধ্যে কোন মডেলের গাড়িতে কোন ছেলে আসছে, কোন মডেলের গাড়িটা নতুন, কে কার মডেলের নতুন গাড়িতে আসছে, এগুলো নিয়ে তারা ব্র্যান্ডিং করে। এই জায়গাটা আমাদের পরিবর্তন হতে হবে। বাবা মাদের সম্পর্ক নিয়ে আপনি বলেছেন, আমরা এক্ষেত্রে বলি যে সন্তানের যে কোনো আচরণ পরিবর্তন করতে হলে আগে বাবা মার আচরণ পরিবর্তন করতে হবে। বাবা মার মধ্যে যদি পারস্পরিক কলহ থাকে তাহলে সন্তানের মধ্যে কিন্তু ভবিষ্যতে আগ্রাসী হওয়ার, আচরণ সম্পন্ন হওয়ার একটা সুযোগ, একটা আশঙ্কা থাকে। এবং এক্ষেত্রে আমরা আগ্রাসীর চাইতে গুরুত্ব দিই সম্মান বোধ। মা যেন বাবাকে সম্মান সূচক ভাবে কথা বলেন, বাবাও যেন মাকে তার সম্মান সূচক ভাবে কথা বলেন, তার স্বামী স্ত্রী পরস্পরকে যেন একটা রেসপেক্ট করেন। অনেক সময় দেখা যায় ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে পরিবারে, এই ব্যঙ্গ বিদ্রুপ বাবা মাকে করছে, তুমি কিছু পারো না, তোমার বুদ্ধি কম, মা করছে, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি তো একটা অকর্মণ্য। এই জিনিসগুলো কিন্তু সন্তানের উপরে দারুণ প্রভাব ফেলে। সে তার বাবার যে একটা রোল, সেই মায়ের যে রোল, সেই রোল থেকে সে চলে যায় এবং তার ব্যক্তিগত জীবনে, তার প্রাতিষ্ঠানিক জীবনে, তার পারিবারিক জীবনে কিন্তু এটা বাধাগ্রস্ত করবে তাকে। এইটা একটা দিক। আর হতাশার কথাটা বললেন যে সে 900 পেয়েছে, তাও তার 990 কেন পেলো না, সেটা নিয়ে বাবা মার যে হতাশা, এই জায়গাটা থেকে আমরা বলি যে এটা কিন্তু স্যার আসলে আমাদের, আপনাদেরও আমরা বলবো যে একটা জায়গা থেকে, নীতি নির্ধারণের জায়গা থেকে বাবা মাদেরকে আমাদের বোঝাতে হবে যে আমরা কিন্তু একটা ইনফরমেশন বেসড এডুকেশন তৈরি করছি। যে টিক মার্ক দাও, টিক মার্ক পাইলে তুমি নাম্বার পাবা, উদ্দীপক কাকে বলে, উদ্দীপকের প্রভাবে কি হয়, কতগুলো কমন প্রশ্ন, উক্ত বইয়ের লেখকের নাম কি, লেখকের নামের বানানে কৌশিক না দেহিকার, এই যে নলেজ ইনফরমেশন বেসড একটা তৈরি করছি আমরা এডুকেশন, এর বিপরীতে আমাদেরকে নলেজ বেসড এডুকেশন তৈরি করতে হবে। নাম্বারই থাকবে না স্যার, আধুনিক শিক্ষায় আপনি কোনো নাম্বারই দিবেন না, নাম্বারই থাকবে না, 990 না 995, নাম্বারকে বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে স্যার, সেটাই হচ্ছে নলেজ বেসড শিক্ষা ব্যবস্থা। এখন হয়তো আরো 100 বছর লাগবে, আমরা একটা গ্রেডুয়েশনে আসছি, তাতে তো আমাদের 50 বছর লাগছে স্যার, এ এ প্লাস বি, এই গ্রেডুয়েশনে আসতে ওই স্টার মার্কস স্ট্যান্ড ওই জায়গা থেকে গ্রেডুয়েশনে আসতে আমাদের 50 বছর লেগেছে। হয়তো এই নম্বর উঠে যাবে, এই এ প্লাস উঠে যাবে, সেটা যেতে হয়তো আরো 100 বছর লাগবে আমাদের, কিন্তু আমরা মনে করি সেই সায়েন্টিফিক পদ্ধতিতে আমাদেরকে যেতেই হবে। এবং দেখেন কোনো কিছু পৃথিবীতে অবশ্যম্ভাবী না স্যার। এই যে করোনা কালে আমরা তো ক্লাস 5 পর্যন্ত সব ক্লাস অটো প্রমোশন দিয়ে দিয়েছি, পঞ্চম শ্রেণীর পরীক্ষা আমরা স্কুলের ভিতরে নিয়ে নিয়েছি, অষ্টম শ্রেণীর পরীক্ষা আর জিএসসি হবে না। তাহলে এগুলো যে আসলে এসেন্সিয়াল ছিল না, এখন কিন্তু আমরা বুঝতে পারছি এটা এসেন্সিয়াল ছিল না মোটেও, এবং এটার প্রভাব মোটেও খারাপ হবে বলে মনে করা যায় না। কারণ অস্ট্রেলিয়ার একটা গবেষণা দেখা গেছে যে অনলাইন ক্লাসের রিটেনশন, পড়ার ধারণ ক্ষমতা ক্লাস নর্মাল ক্লাসের চাইতে কোনো অংশে কম না, কোনো কোনো ক্ষেত্রে বেশি। সুতরাং কোনোটাই আমাদের স্যার এসেন্সিয়াল না। আমাদের এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি অভিভাবক সহ শিক্ষক সহ, নিশ্চয়ই আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এখন প্যারেন্টসরা যারা আছেন, আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, অত্যন্ত চমৎকার করে আমাদের প্রশ্নগুলো জবাব পেয়েছি, তারপরে যদি কোনো কিছু জানার থাকে দয়া করে আপনারা প্রশ্ন করতে পারেন। বিপি স্যার আপনি একটু আমার প্রশ্ন হচ্ছে, আমি জব করি, আমার হাজবেন্ডও, আমরা তো খুব সকালবেলা চলে যাই আবার সন্ধ্যায় আসি, তো সেক্ষেত্রে বাচ্চা কি কিভাবে আমি গাইড করব? ধন্যবাদ। আমরা বলি যে এক্ষেত্রে আপনাকে গুণগত সময়টা দিতে হবে। সারাদিন সন্তানের সাথে থাকা খুব গুরুত্বপূর্ণ নয়, পৃথিবীতে সব দেশেই কিন্তু বাবা মারা কাজ করেন। সন্তানকে যেটুকু সময় আপনি দিচ্ছেন সন্ধ্যার পরে, ছুটির দিনে, সেই সময়টুকু যেন আপনি সন্তানের সাথে কাটাতে পারেন। সেই সময়টা আপনি অন্য কোনো কাজে ব্যয় করবেন না, সেই সময়টা আপনি মানে অন্য এমন কিছু করেন না যেটাতে সন্তান আপনার সাথে ডিটাচ বোধ করে, আপনার সাথে কানেক্টেডনেস মনে মানে নাই এরকম মনে করে, সেই সময়টাতে তাকে দেন। গুণগত সময় দেওয়া মানে অনেক সময় দেওয়া না, গুণগত সময় দেওয়া মানে অল্প সময় খুব গভীর ভাবে সন্তানের সাথে দেওয়া, সেটি তাদেরকে করতে হবে। আর যদি ইন্টারনেটের বিষয়ে একটি কথা, যারা বাসার বাইরে চলে যান, সন্তানের হাতে ইন্টারনেট থাকে, একা কি করবে, সেক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে কম্পিউটার প্রযুক্তি বিশারদের সাহায্য নেন, আপনার বাসার ইন্টারনেট লাইনটিকে কিডস ফ্রেন্ডলি করে ফেলুন। এটা কিভাবে করা যায় আপনার যদি একটু একটু আইডিয়া থাকে, আপনি ইউটিউব দেখেও করতে পারবেন, অথবা না হলে যে কারো সাহায্য নিতে পারবেন প্রযুক্তি বিশেষজ্ঞ, আপনার ইন্টারনেট লাইন নিরাপদ হয়ে যাবে, ইন্টারনেট লাইন নিরাপদ হয়ে যাবে, সন্তান অনাকাঙ্ক্ষিত কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবে না। ধন্যবাদ। অধরা বলবেন নাকি? অধরা থ্রি টোয়েন্টি, অধরা কিছু বলবেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যখন নাকি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের মোবাইল আমাদের বাচ্চাদের
কাছে দিতে পারি না আমাদের নিয়ে যেতে হয় যে একটু মোবাইল কি বাচ্চাদের একটা করে দেওয়া যায় কিনা সরকারি ভাবে আচ্ছা আমি তো এই ব্যাপারে বলেছি যে আসলে মোবাইলে ক্লাস করা যাবে না মোবাইলে ক্লাস করা যাবে না এই বিষয়টা আসলে আজকে আমাদের আওতায় না আমাদের আওতায় নাই দয়া করে আজকে আমরা বলেছি সন্তানদেরকে কিন্তু স্যার মোবাইলে ক্লাস করতে নিরুৎসাহিত করবেন মোবাইলে ক্লাস নয় ল্যাপটপে বা অন্য মাধ্যমে ক্লাস করতে উৎসাহিত করবেন মোবাইলে নয় ধন্যবাদ থ্যাংক ইউ জি ধন্যবাদ মুক্তার হোসেন বলবেন মুক্তার হোসেন বলবেন কিছু মুক্তার হোসেন মুক্তার হোসেন নামে একটা আইডি দেখতে পাচ্ছি আপনি সাউন্ড অন মিউট করেন প্লিজ সাউন্ড অন মিউট করে বলেন প্লিজ বলেন হ্যালো জি বলেন বলেন জি বলেন আমি একটু বলতে যাচ্ছি যে আমার দুইটা বাচ্চা একজন ক্লাস 3 তে পড়ে আরেকজন হলো 3 বছর কিন্তু ওরা খুবই কোয়েলেন্সে তারা এতটা আকৃষ্ট মানে ছুটি দিয়েছে মানে নিলে তারা খুব ঝামেলা করে এখন ওদেরকে তো ফেরাতেই পারছি না কি করব আমি ডক্টরের কাছে প্রশ্ন এটা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আসলে এটা মোবাইলকে কিন্তু ব্যবহার করতে হবে খুব পরিশীলিত যৌক্তিক ভাবে যেমন আমি প্রত্যেক সময় উদাহরণটা দেই বিদ্যুৎকে আমরা ব্যবহার করি কারেন্টের তারকে আমরা ব্যবহার করি তারের চারিদিকে একটা আবরণী থাকে একটা সুইচ থাকে একটা রেগুলেটর থাকে একটা রিমোট থাকে ঠিক সেইভাবে আমাদেরকে মোবাইলের ব্যবহারটা করতে হবে যেন মোবাইল সন্তানকে ক্ষতিগ্রস্ত না করে এবং এই যে সন্তান জন্মের সময় কিন্তু আমরা বলবো সে মোবাইল হাতে নিয়ে জন্মায় ডিগ্লুটেশন করে সে চিউইং করে না চাবায় না এটাও খুব ক্ষতিকর আসলে একদিনে তো সবকিছু আমরা আলোচনা করতে পারি না এই সময় অল্প তো আমরা বলবো সন্তানকে মোবাইল দেওয়া থেকে বিরত রাখার জন্য দুইটা উপায় প্রথমে আপনারা নিজেরা মোবাইল ফোনের ব্যবহারকে সীমিত করবেন অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনটাকে আপনারা দরকার হলে পরিবর্তন করবেন নিজেরা ফিচার ফোন ব্যবহার করবেন বাটন ফোন এবং সন্তান প্রথম 3 দিন 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আপনি নিজেকে স্যাক্রিফাইস করা শিখতে হবে আর যদি আপনি আপনাকে বাধ্য হন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে অফিস বা অন্য কোনো কাজে তাহলে সেটাকে এমন অবস্থানে রাখবেন যেটি সন্তানের হাতের নাগালে বাইরে থাকে এবং সন্তান যেন না পায় এবং সন্তানকে না দেওয়া শুরু করেন এটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে সন্তান সঠিক অবস্থানে চলে আসবে আমি বলতে চাচ্ছি হচ্ছে এখন কোভিড সিচুয়েশনের কারণে হঠাৎ একটা আনপ্রিপেয়ার্ড সিচুয়েশন ছিল আমাদের দেশের জন্য তো এই অবস্থায় যে স্কুল থেকে অনলাইন যে ক্লাসগুলো শুরু করা হয়েছে এতে যেটা আমি অবজার্ভ করছি আর কি বাচ্চারা ডিভাইসে বেশি প্রতি বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে বেশি আসক্ত হয়ে যাচ্ছে সো পোস্ট কোভিড সিচুয়েশনে সো স্কুলের যে প্রিপারেশনটা আমি জানতে চাই স্কুল কি ধরনের প্রিপারেশন নিচ্ছে হচ্ছে কি যে করোনা যদি আমাদের শেষ হয়ে যায় অথবা কোভিড সিচুয়েশন শেষ হয়ে যায় আমাদের কনভেনশন ক্লাসে যদি আমরা ব্যাক করি তাহলে স্টুডেন্টগুলোকে তাদের মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য স্কুল কোনো ধরনের প্রিপারেশন নিচ্ছে কিনা এবং আমাদের সময় হেলাল স্যার আমাদেরকে গাইড করবেন হচ্ছে কি ডিভাইস থেকে ডিভাইসের প্রতি যে স্টুডেন্টদের যে এডিকশনটা বেড়ে যাচ্ছে যে অ্যাট্রাকশনটা অ্যাফিনিটিটা বেড়ে যাচ্ছে সেটা কিভাবে উইথড্র হতে পারবে এখন দেখা যাচ্ছে তারা প্রয়োজনের প্রয়োজনে তারা বলছে কি তারা চেক করছে তারা কী কী ট্যাক্স আসছে কী টিচার কী কী ট্যাক্স করছে কী কী লেসন দিচ্ছে কী কী লেসন আপলোড করছে এগুলোতে তারা অনেক সময় প্যারেন্টসদেরকে গাইড করার চেষ্টা করে বাট আমি মনে করি মাঝে মাঝে তারা মিসগাইড করে এই দুটো বিষয় যদি একটু আলাপ করতেন ধন্যবাদ স্যার আমি আমার অংশটুক বলি স্কুলের অংশটুক নিশ্চয়ই সম্মানিত শিক্ষক মহোদয় বলবেন আমার অংশটুকের ভেতরে আমি একদম বিজ্ঞানসম্মত গবেষণা সূত্র দিয়ে বলতে পারি অনলাইন ক্লাস কখনোই সন্তানদের ইন্টারনেটে মানে আসক্ত তৈরি করে না অনলাইন ক্লাস সন্তানদেরকে ইন্টারনেটে আসক্তি তৈরি করে না এটি প্রমাণিত বিভিন্ন গবেষণা ইতিমধ্যে হয়েছে বিভিন্ন দেশে আমাদের দেশেও ছোটখাটো হয়েছে কারণটা হচ্ছে ইন্টারনেট আসক্তির ক্ষেত্রে দুইটা জিনিস আসক্তি তৈরি করে দুইটা বিষয় আছে একটাকে বলি প্রসেস স্ক্রিন টাইম আর একটা হচ্ছে আনপ্রসেস স্ক্রিন টাইম এই যে অনলাইন ক্লাস হচ্ছে বা গান শুনতেছে অথবা ভিডিও দেখতেছে এগুলো হচ্ছে প্রসেস স্ক্রিন টাইম মানে তৈরি করা রান্না করা রেডিমেড খাদ্য আপনার কানে শোনাচ্ছে কি শিক্ষকরা বলতেছেন ক্লাস দিচ্ছেন গান শোনাচ্ছে গান শুনতেছেন মুভি দেখতেছেন নেটফ্লিক্স এগুলো কিন্তু আসক্তি তৈরি করে না আসক্তি তৈরি করে বেশি আনপ্রসেসড স্কিল টাইম অর্থাৎ কাঁচামাল যেমন সন্তান গেম খেলতেছে গেম কিন্তু কাঁচামাল গেম কোন দিকে যাবে আপনি জানেন না গেম সামনে যাবে আগাবে একজনকে মারবে আর একজনকে হত্যা করবে আর একজনের পয়েন্ট নিবে
কোনটা সন্তানকে আকৃষ্ট করে, ওই যে চ্যাটিং, কে আপনি উত্তর দিবেন সন্তান জানে না, আপনি প্রশ্ন করছেন সন্তান উত্তর দিচ্ছে, আপনি এগুলো তার মানে আনপ্রসেস যেগুলো আছে সেগুলোতে যদি সন্তানরা থাকে তাহলে কিন্তু আসক্তি হওয়ার সুযোগ বেশি। প্রসেস স্ক্রিন টাইম সাধারণত আসক্তি তৈরি করে না, কারণ আপনারা তো বলেন না যে টিভিতে সারাদিন সিনেমা দেখে সেটা কিন্তু আসক্তি হয় না, কার্টুন দেখতো আগে সেটাও কিন্তু আসক্তি হয় না। আসক্তি হয় কোনটায়? গেমে আসক্তি হয়। আসক্তি হয় কোনটায়? চ্যাটিং এ আসক্তি হয়। তার মানে আনপ্রসেসড, মানে যেটা র জিনিস, যেটা থেকে সন্তানকে কিছু জিনিস বানাইতে হবে, তৈরি করতে হবে, সেগুলোতে আসক্ত হয়। ফলে আপনাকে সেই গেম খেলা, চ্যাটিং বক্সে, চ্যাটিং বক্সে থাকা, এগুলাকে নিরুৎসাহিত করতে হবে, অনলাইন ক্লাস কেনা। আর অনলাইন ক্লাসের ক্ষেত্রে 20-20-20 একটা ফর্মুলা আছে আপনারা জানেন কিনা, 20-20-20, প্রত্যেক 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকায় থাকতে হবে, নাহলে চোখের ক্ষতি হবে। আর এটা রাখতে হবে 20 ইঞ্চি দূরে, আপনার স্ক্রিনটা থাকবে 20 ইঞ্চি দূরে, 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকায় থাকতে হবে, তাহলে চোখের উপর স্ট্রেট পড়বে না। এটা আমেরিকান অপথলমোলজিক্যাল সোসাইটির একটি নির্দেশনা। সুতরাং অনলাইন ক্লাস যদি নিয়ম মেনে করা যায় তাহলে অনলাইন ক্লাস কিন্তু এটা আমরা বলবো এটা একটা মানে ভালো দিক, এটা হয়তো মূল ক্লাসের পরিপূরক না কিন্তু বিকল্প হিসেবে ভালো। বাকি প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় দিতে পারবেন। জি ধন্যবাদ, যাদের ইয়াটা থাকে। জি, তো যেটা হলো যে খুব সুন্দর করে বলেছেন, আমি শুধু আমাদের স্কুলের পার্থক্য বলি যে আমরা যে অনলাইনে ক্লাস যেগুলি করছি, যেটা আমাদের ডাক্তার হেলাল বললেন যে এখানে আসক্তি তৈরি করে না, সেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, খুবই সত্যি কথা। আর আমাদের যখন রিয়েল টাইম ক্লাস শুরু হয়ে যাবে, অনলাইনের ক্লাসগুলি হার্ডলি আমাদের দরকার পড়বে আমরা মনে করি। তারপরেও আমরা কিন্তু এই কোভিড-19 পরিস্থিতিতে কিছু জিনিস শিখেছি, নতুন অনেক কিছু শিখেছি, এর মধ্যে একটা জিনিস আমরা শিখতে পেরেছি যে আমাদের এই যে অনলাইন ক্লাসগুলি পরিচালনা করছি, আমরা হয়তোবা রিয়েল টাইম ক্লাস যখন শুরু হবে, আমরা যখন ফিজিক্যালি বাচ্চারা স্কুলে এসে ক্লাস করবে, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় যেটা হয়, বড় বড় প্রতিষ্ঠানগুলিতে প্রেশার থাকে, আমরা কোচিং করাইতে হয়, অতিরিক্ত ক্লাস করাইতে হয়, আমাদের রুমের স্বল্পতা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের জন্য একটা আই ওপেনার, আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা হয়তো এখন আমাদের প্রাতিষ্ঠানিকভাবে কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা হয়তো কিছু অতিরিক্ত ক্লাস আমরা অনলাইনে করতে পারবো, সেইটা আমাদের হয়তো কন্টিনিউ হবে। আর যখন আপনার যাদের মধ্যে এই এরপরেও আসক্তি তৈরি হচ্ছে, আপনার রিয়েল টাইম যে ক্লাস যখন হবে, তখন আমার মনে হয় যে আস্তে আস্তে এটা একটা যৌথ প্রয়াস। আমরা ডেফিনেটলি, আপনারা জানেন যে মোবাইল ব্যবহার করবে না, মোবাইলের প্রতি আসক্তি হবে না, এটার আপনার থিওরিটিক্যালি অনেক কিছু আমরা বলে থাকি, প্র্যাকটিক্যালি আমরা সেটা ইম্পোজ করে থাকি প্রতিষ্ঠানে, কিন্তু বিষয়টা হলো যে বাচ্চারা কিন্তু আসক্ত হয়, যেটা আমাদের ডাক্তার হেলাল স্যারও বলেছেন যে বাসায় যখন থাকে তখন যদি তাদেরকে মনিটর করা হয়, এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। আমরা আমাদের এখান থেকে শুধু থিওরি বলি যে এই করা যাবে, এই করা যাবে না, কিন্তু এবং এখানে করতেও পারে না, বাট বাচ্চারা বেশিরভাগ সময় কিন্তু বাসায় থাকে। তো আমরা যদি সমানভাবে সজাগ থাকি সবাই তার বেটারমেন্টের জন্য, আমার মনে হয় না যে আমাদের খুব একটা প্রবলেম হবে। বাট এটা একটা জয়েন্ট ভেঞ্চার অ্যাক্টিভিটিস আমার মনে হয় চালাইতে হবে আমাদের যখন স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। আলী মোস্তফা সাহেব কিছু বলবেন? আমি একটু বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। জি স্যার, আমি একটু বলবো? জি বলেন, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ জোনায়েদ স্যার এবং হেলাল স্যারকে। আমার দুইটা বাচ্চা আপনাদের স্কুলে পড়ে, এখন আমি নিজেও পার্সোনাল ভাবে একজন শিক্ষক। আসলে ল্যাপটপের কথা স্যার বললো, হেলাল স্যার, ল্যাপটপ বা ডেস্কটপে যেভাবে ক্লাস করে, কারণ এখন এই পরিস্থিতির মধ্যে আসলে ল্যাপটপ এবং ডেস্কটপে ক্লাস করাটা একটু সমস্যা হয়। আমার পার্সোনাল ল্যাপটপ আছে, দেখা যায় অনেক সময় বাচ্চাটা, যে বাচ্চাটা ক্লাস খুলতে পড়তেছে এখন ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার অনেক সময় ব্যস্ত থাকতে হয়, আমি সবসময় থাকতে পারি না, এটি একটু প্রবলেম হয়। স্যার যেটা বলছেন ঠিকই আছে, থ্যাংক ইউ ফর দিস, বাট আমার প্রশ্ন হলো যে যদি সে এখন মোবাইলে ক্লাস করে, আমি আমার বাচ্চাকে অবশ্যই অ্যাডভাইস করি, আমি ওকে আমার পার্সোনালি নিজেই আমি
স্মার্টফোন ব্যবহার করি এবং স্মার্টফোন কখনোই তাকে আমি দেই না কিন্তু যখন অনলাইন ক্লাস শুরু হলো অটোমেটিক আমার কোনো ওয়ে ছিল না এই পর্যন্ত আমার ফোন দিয়ে ক্লাস করছি কিন্তু অনেক সময় আমার দরকার হয় পার্সোনাল ফোন বাসায় আসে ওরা ফোন আসলে কেটে দেয় এবং গতদিন একটা ফোন আমি কেটে মানে কিনে দিয়েছি মোবাইল ফোন এখন যদি মোবাইল ফোনটা ব্যবহার করে স্যার একটা আমাকে অ্যাডভাইস দিয়েছেন যে বিশ মিনিট দূরে থাকবে এবং বিশ মিনিট পর পর সে অন্যদিকে মনোযোগ দিবে এমনি তারা ফোন ব্যবহার করে না খালা স্যারকে আমি বিশেষ করে বলছি স্যার একটু টেক কেয়ার বা একটু বিশ মিনিট তার ক্লাসটা যখন হয় ক্লাসের পরে কিন্তু সে মোবাইলটা আর ব্যবহার করতেছে না মোবাইলটা সে রেখে দেয় এটা তার নিয়ন্ত্রণ আছে এখন একটা ক্লাস 40 মিনিট হয় 40 মিনিট করে হয়তো 15 মিনিট 20 মিনিট গ্যাপ থাকে আরেকটা ক্লাস হয় এই সময়টা স্যার কি চোখে কোনো প্রবলেম হতে পারে কিনা এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম একটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে প্রথমে যখন সে আসলে মোবাইলে ক্লাস করে যখন অনলাইন ক্লাস শুরু হয়ে গেল তখন প্রথম দিন আমার বড় বাচ্চা ক্লাস 6 এ এবং ছোট ক্লাস 2 এ পড়ে দুইটা মেয়ে তখন প্রথম দিন ক্লাস পড়েই আমি দেখলাম যে ওরা গিয়ে হঠাৎ করে বিস্তারে শুয়ে গেল এই ব্যাপার বিষয় বলে কোনো বাবা চোখে একটু খারাপ লাগতেছে কিন্তু এখন আর এই ব্যাপারটা মানে তারা করছে না কিন্তু এখন তো আমি যে পার্সোনাল আলাদা ল্যাপটপ বা ডেস্কটপ কিনে দিব এই পরিস্থিতি এখন এই ব্যাপারে যদি হেলাল স্যার যে মোবাইলে ক্লাস করলে কতক্ষণ তারা অন্যভাবে ইউজ করবে বা এটার জন্য অন্য অল্টারনেটিভ ওয়ে আছে কিনা এটা একটু আমি জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আসলে সবই তো এখন বিকল্প ব্যবস্থা পরিচালিত হচ্ছে আমরা যেটা আদর্শ যেটাই বলছি যেটা আদর্শ সেটাই বলছি কিভাবে করা উচিত একটা একটা গাইডলাইন আছে বিভিন্ন জায়গায় আর আপনি যেটা বললেন আমরা বলবো যে সকলের জন্য কিন্তু এক পদ্ধতি প্রচলিত হবে না এবং যাদের যদি সমস্যা হয় চোখে তাদের জন্য চোখের অপথালমোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন চোখ নষ্ট হয়েছে এজন্য না চোখের যত্ন কিভাবে নিতে হবে এটার জন্য আমরা চক্ষু চিকিৎসকের একটি পরামর্শ গ্রহণ করতে পারি কম্পিউটার ভিশন সিনড্রোম সিভিএস বলে একটি সমস্যা কিন্তু ইদানিং হচ্ছে অনেক কম্পিউটার ভিশন সিনড্রোম সেটি যাতে না হয় সেটার জন্য আগে থেকেই একটু প্রতিকারমূলক ব্যবস্থা আপনারা নিতে পারেন এবং আমরা বলেছি যে মোবাইলে ক্লাস করা যাবে না তা না কিন্তু বিষয়টা হচ্ছে যে আইডিয়াল হচ্ছে মোবাইলে না করা এখন আসলে তো বিকল্প এখন সবই বিকল্প পরিস্থিতির মধ্যে দিয়ে আসছি আমরা এবং ক্লাস করতে হবে কোথায় অনলাইন প্ল্যাটফর্ম আছে ক্লাস করার যেমন এই যে আপনারা করছেন মিট জুম রিপাবলিকান এগুলোতে অনেক সময় দেখা যায় যে মেসেঞ্জারে ক্লাস করতে হচ্ছে সেটা কিন্তু সেটাও আইডিয়াল না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্লাস করার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে না ফলে আমরা তো আসলে একটা পরিবর্তন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি কিছু কিছু জিনিস হয়তো আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে যতটুকু সম্ভব আমরা আইডিয়াল রাখার চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব মানে আইডিয়ালের দিকে থাকতে আর যেটুকু যদি কম্প্রোমাইজ করতে হয় সেটা তো করতেই হবে আমাদের পরিবর্তিত পরিস্থিতির কারণে ধন্যবাদ আমরা দুইটা প্রশ্ন নিব আমরা দুইটা প্রশ্ন নিব লাস্ট কোশ্চেন লাস্ট টু কোশ্চেন জি প্লিজ আমি আমি মোস্টার সাহেব বলবেন হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি আলিম আলিম মোস্তফা বলছিলাম শুনতে পাচ্ছেন স্যার ভালো আছেন স্যার জি জি বলেন বলেন প্লিজ বলেন স্যার আমি একটু শেষ করেছি হেলাল স্যার যা বললেন আমরা মনোযোগ সহকারে আমরা শুনেছি ধন্যবাদ ওনাকে অনেক মানে উনি দিয়েছেন আমরা আসলে এই এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে আমাদের অগত্যা হয়ে আপনাদের যে ক্লাস জুম ক্লাস সেটাতে আমরা যেতেই হচ্ছে সেখানে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো টিচারদের বা আপনার মাধ্যমে কারণ এখন ম্যাট্রিক পরীক্ষা দিলে সে গান শুনে অঙ্ক করে মানে পড়ার ফাঁকে ফাঁকে সে গেম খেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে সে মানে বেশিরভাগই সময় তার হাতে মোবাইল এখন তো আমার মোবাইল দিতেই হবে অনলাইন ক্লাসের জন্য এটার কি এটার থেকে কিভাবে ই করা যায় ওকে ধন্যবাদ আপনাকে আসলে আমরা বলি যে গেম কিন্তু খেলতে হবে গান তাকে শুনতে হবে মোবাইল ব্যবহার তাকে করতে হবে প্রযুক্তির ব্যবহারকে ভয় পাওয়া যাবে না কারণ প্রযুক্তির ব্যবহারকে ভয় পাইলে অন্যান্য দেশের এই আপনার বয়সী সন্তান রাগায় যাবে
অন্যান্য দেশে আমাদের দেশে সন্তানরা পিছিয়ে পড়বে, কিন্তু এই প্রযুক্তিকে কিন্তু যৌক্তিক ভাবে ব্যবহার করতে হবে। আপনাকেও জানতে হবে প্রযুক্তির ব্যবহার, এবং এই প্রযুক্তির ব্যবহার করতে যে সেজন্য আসক্ত হয়ে না পড়ে, বিপদে না পড়ে, সেরকম ব্যবহার করতে হবে। যেভাবে আপনি বিদ্যুতের ব্যবহার করেন, তাই বলে তো বিদ্যুতের তারকে জড়ায় টড়ায় ধরে বসে থাকি না আমরা, তাহলে তো বিদ্যুতায়িত হয়ে মারা যাবো। ঠিক তেমনি ভাবে মোবাইলের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহারও খুব যৌক্তিক ভাবে করতে হবে, সন্তানকে বোঝাইতে হবে, এবং অপ্রয়োজনে অনলাইন ক্লাস ছাড়া সে মোবাইল ফোন কম ব্যবহার করবে। তবে বিনোদনের কিন্তু দরকার, সে মোবাইল অবশ্যই গান শুনবে, অবশ্যই ভিডিও দেখবে, কিন্তু সেটা একটা নিয়ম মেনে তাকে করতে হবে। যদি নিয়মের বাইরে যায়, তখন আপনি সেই সময়ের জন্য মোবাইল ফোনটাকে বন্ধ রাখার ব্যবস্থা করবেন। এভাবে ধীরে ধীরে তার সাথে একটা চুক্তিতে আসেন, চুক্তিতে না আসলে তার প্রতি একটুখানি কঠোর হন, কিন্তু আমরা বলবো যে একটা নিয়মের ভেতরে আসতে হবে যে কোনো ভাবে। ধন্যবাদ, একদম বন্ধ করা যাবে। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন, লাস্ট পরামর্শ ছিলাম, কিন্তু স্যার পড়াশোনা একদমই করতে চায় না, পড়াশোনার প্রতি, তারপরে চালিয়ে যাচ্ছে। স্যার আপনার সাথে দুটো কথা মিলে গিয়েছে, যে খাবার স্যার টেবিলে খেতে চায় না, ও খাতে বসে হেলান দিয়ে খাবে। আর বয়স কত? বয়স কত? ঠিক আছে, প্রথমত হচ্ছে যে খাওয়ার টেবিলে বসে একসাথে খাওয়ার অভ্যাস করতে হবে। আমরা এই কথাটা বলি, পরিবারের সকল সদস্য একসাথে বসে খাদ্য গ্রহণ করবেন, যে অন্তত দিনে এক বেলা, রাতের বেলা যখন বাসায় ফিরবেন সবাই খাবেন না, ওটাকে নিরুৎসাহিত করতে হবে। সেখানে তাকে আসলে প্রয়োজনে তাকে খাবার দেওয়া থেকে বিরত থাকবেন, বলবেন না তুমি খাবেন। ওকে একটুখানি ওকে মানে আপনি কঠোর হবেন, ওকে এটা কিন্তু একটা অ্যাসোশাল হয়ে যাবে, আমরা বলি অ্যাসোশাল নেগেটিভ, এটা কোনো বড় ধরনের মানসিক সমস্যা না। কারণ পড়ালেখার ভেতরে তো আসলে এমন কিছু নাই, এমন মজা নাই যে তার খুব ভালো লাগতে পারে। আমাদেরই দায়িত্ব হচ্ছে পড়ালেখাটাকে ভালো লাগানো, পড়ালেখার ভিতরে কিছু মজা ঢুকায় দেওয়া, পড়ালেখার ভিতরে কিছু ইউটিউব ঢুকায় দেওয়া, পড়ালেখার ভিতরে একটু পাবজি ঢুকায় দেওয়া, যাতে পড়ালেখাটা মজা লাগে। এখন এই কাজটা করতে হবে অভিভাবক, শিক্ষক এবং পড়ালেখা যারা তৈরি করেন কারিকুলাম, তাদেরকে যে পড়ালেখাটা কিভাবে মজা লাগানো যায়। তার অন্যান্য কিছু দেখবে মজা লাগে, ওর রাগ, হ্যাঁ রাগ তো হতাশ থেকে হয়, কোনো কারণে সে হতাশ, কোনো কারণে তার মধ্যে হতাশা আছে, কোনো কারণে তার মধ্যে একটা চাপ আছে, সেই কারণে রাগ হয়। আমরা বলি ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস, ফ্রাস্ট্রেশন না থাকলে অ্যাগ্রেশন হবে না, তার ভিতরে যদি কোনো হতাশা না থাকে তাহলে রাগ হবে না। সুতরাং এই তার হতাশার জায়গাটা খুঁজে বের করেন। স্যার যেরকম ভাবে বললেন যে তার আপনাদের দিক থেকে পড়ালেখার কোনো চাপ আছে কিনা, সামাজিক কোনো চাপ আছে কিনা, সেই জায়গাগুলো একটু খুঁজে বের করতে হবে। কারণ মাত্র 9 বছর বয়সে করতে হবে, না করলে ওর মানে রাগ হয়ে যাবে একদম না। এখন এই জিনিসটা তো হয়েছে ধরেন কন্ডিশনিং, ছোটবেলা থেকে আমরা কি করছি, এই জন্য আমরা কন্ডিশনিং এর সময় ছোটবেলা থেকে সে রাগ করে বলে আপনি জিনিসটা দিয়ে দিয়েছেন বলেই সে আবার ওইটা রাগ করতেছে। বারবার একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে এবং সে শিখে ফেলছে যে আমি রাগ করলে মাটিতে গড়াগড়ি খাইলে এটা পাওয়া যায়, এবং সেইটাকে অস্ত্র হিসাবে নিয়েছে। ফলে প্রথমে এই জায়গাটাকে, এই লার্নিংটাকে তাকে ডিলার্ন করতে হবে, সে যেটা শিখেছে সেটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। হ্যালো স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, লাস্ট কোশ্চেন, আতিকুর রহমান স্যার বলবেন। আতিকুর রহমান টিপু, সর্বশেষ কোশ্চেন, আতিকুর রহমান টিপু আছেন নাকি? জি বলেন, আমি আতিকুর রহমান, আমি অনলাইন ক্লাসে স্যার, আমাদের আমার আমাদের বাচ্চারা আছে, তারা তাদের যে দীর্ঘদিনের অনুপস্থিতি স্কুল পর্যায়ে তার বন্ধুদের সাথে, তার টিচারদের সাথে, তাদের যে ইন্টারঅ্যাকশনের জায়গাটা সেটা আসলে বন্ধ হয়ে গেছে। আমি মনে করি যে অনলাইন ক্লাসটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হয়েছে, যাতে অ্যাট লিস্ট তারা যতটুকুই শিখুক, তার চেয়ে অ্যাডিশনালি হচ্ছে তাদের যে সোশ্যাল ইন্টারঅ্যাকশন উইথ টিচার্স এন্ড আদার স্টুডেন্টস, সেই জায়গাটা বজায় আছে। এই জন্য আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোভিড সিচুয়েশনের পরবর্তীতে যেটা হয়েছে, যে দীর্ঘ সময় আমরা আসলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তাদের যে ন্যূনতম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি জায়গা ছিল স্কুল, স্কুলে দৌড়াদৌড়ি, স্কুলে খেলাধুলা, স্কুলে একটু লাফালাফি করতে পারা, সেই জায়গাটা আসলে বন্ধ হয়ে গেছে। আমি মনে করি যে এইটা বর্তমান সিচুয়েশনে প্রায় 6 মাস,
এই ছয় মাসে বাচ্চাদের উপর খুব ইমেন্স একটা প্রেশার তৈরি করছে, এবং এটা থেকে আসলে নিস্তার হওয়ার কোনো উপায় বাসার মধ্যে আছে কিনা, বা আমরা এমন কিছু করতে পারি কিনা যার ফলে বাচ্চারা এই জায়গাটুকু থেকে বেরিয়ে আসতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি একটা কথাই বলেছি আপনাদেরকে, অনলাইন ক্লাসকে কিন্তু আমাদের উৎসাহিত করতে হবে, এবং অনলাইন ক্লাস কিন্তু বিজ্ঞানসম্মত, এটাকে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে দূরে ঠেলে দিব না আমরা, কিন্তু এটাকে একটা নীতিমালা নির্দেশিকার মধ্য দিয়ে আমরা সেটিকে ব্যবহার করব। আর আপনি যেটি বলেছেন ফিজিক্যাল, আসলে তো আজকের সব এক ক্লাসে সব কথা বলার সুযোগ কম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও খুব গুরুত্বপূর্ণ, সেখানেও কিন্তু বলা হয়েছে কমপক্ষে 50 মিনিট পর পর 5 মিনিটের জন্য হাত পা নাড়ায় নিতে হবে, একটু ব্যায়াম করে নিতে হবে। আমরা অনেক সময় মাল্টি কান্ট্রি মিটিং গুলো করি, অনেকগুলো দেশের একসাথে মিটিং গুলো করি, সেই মিটিং গুলোতেও দেখা যায় আমাদের 2 ঘন্টা পর আমাদেরকে একটা গানের তালে তালে একটু শরীরটাকে নাচাইতে হয়, বা আমাদেরকে একটু হাত পা গুলোকে ছড়াছড়ি করতে, এটা বাধ্যতামূলক, এবং ক্যামেরা ওপেন করে করতে হয় যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করছি কিনা। তার মানে সন্তানদের এই অ্যাক্টিভিটিটা করতে হবে। আমরা বলি বাসায় ছোটখাটো কিছু হোম টুর্নামেন্টের আয়োজন করবেন, লুডুর টুর্নামেন্ট বাসায় ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করবেন, এবং সেটার ফিক্সচার করবেন, সেটা পুরস্কার দিবেন। এই জিনিসগুলো সন্তানদেরকে এক ধরনের কিন্তু একটা একটা ভালো দিকের মধ্যে রাখবে। বাসার ভিতরে আপনারা একটা কম্পিটিশন করবেন পরিবারের সদস্যদের মধ্যে, নিজেদের মধ্যে, বাইরের কারোর সাথে না, সেই জায়গাটা। আরো যদি ব্যক্তিগত ছাদ থাকে, গণছাদ হলে হবে না, ব্যক্তিগত ছাদ থাকলে সেই ছাদে আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন। সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটির গুরুত্ব অবশ্যই আছে। হ্যাঁ হ্যালো স্যার, আমি বলেন, আমরা ফিজিক্যাল যে এক্সারসাইজ আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের মেজর অ্যাক্টিভিটিস ছিল, একটা পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য আমরা উপরের ক্লাসগুলিতে পরীক্ষা ছিল, এবং নিচের ক্লাসগুলিতে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের এখন আমরা চেষ্টা করবো রুটিনের মধ্যে ফিজিক্যাল কিছু এক্সারসাইজ রাখার জন্য। আমাদের এনাফ স্টাফ আছেন, ফিজিক্যাল টিচার আছেন, আমরা রুটিনের মধ্যে চেষ্টা করবো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখার জন্য। যে ধন্যবাদ। এখন তাহিয়া আচ্ছা একটু কথা বলতে চাই। প্রিন্সিপাল স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি এই আপনাদের কলেজে স্যার সেকেন্ড ইয়ার, মানে এবারে এইচএসসি পরীক্ষা দিব স্যার, একটু সেকশন ডি এর স্টুডেন্ট। তোমাদের জন্য, তো মেয়েদের জন্য আমরা সেশনের প্ল্যান করছি, অন্য প্ল্যান করছি, আমরা জানিয়ে দিব, আমরা করছি মেয়েদের জন্য, আমরা প্রত্যেক কিছু সেশন করব, এটা তোমরা জেনে যাবে ইনশাআল্লাহ। ওকে জি, ওকে থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি কিছু কিছু বলতে চাচ্ছি, সময় আছে স্যার? স্যার আরেকটা কোশ্চেন নেব স্যার। আচ্ছা আরেকটা নেন। আমি আসলে তেমন কিছু বলতে চাচ্ছি না, আপনাদের এই অসাধারণ একটি সেশনের জন্য আপনাদেরকে সবাইকেই আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি। স্পেশালি আপনাদের প্রিন্সিপাল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে একটা জিনিস আমার একটু রিকোয়েস্ট ছিল, সেক্ষেত্রে সেটা হল, আপনাদের এরকম মানে টিচারদের নিয়ে কোন ট্রেনিং সেশনের কোন ব্যবস্থা করা আছে করবেন কিনা, এরকম কোন প্ল্যান আছে কিনা? কারণ অনেক বাচ্চারা দেখা যায় যে বসে থাকে, ক্লাস করছে না, ল্যাপটপের সামনে বসে আছে, কিন্তু তারা অ্যাটেনটিভ না। সেক্ষেত্রে ক্লাসগুলোকে ইন্টারেস্টিং করার জন্য আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা সেটা একটু জানতে চাই। হ্যালো স্যার, আপনি অনুমতি দিলে আমি একটু কথা বলি এই পয়েন্টটা সম্ভবত আমার জন্য। শিওর স্যার, শিওর স্যার, এটা আমার ব্যাপার বিষয় না স্যার। জি, আচ্ছা, এটা সম্মানিত গার্ডিয়ান যেটা বলেছেন, আসলে এই যে ধরেন যে এই পরিস্থিতির জন্য কিন্তু আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না। সাডেনলি যেটা আমাদের আলোচনা এসেছে, বিশ্ব যেখানে ছবি হয়েছে সেখানে কিন্তু আমরা শুরু করেছি, এবং স্লোলি গ্রাজুয়ালি কিন্তু আমরা অনেক জিনিস আমরা ইনকর্পোরেট করছি, এবং আমরাও কিন্তু শিখছি। যেটা ডক্টর হেলাল বলেছেন যে আমাদেরকে কিন্তু বাচ্চারা আমাদের অনেক বেশি বেশি অ্যাডভান্স, এবং সেটা নিয়ে আমরা কিন্তু রেকর্ড তুলি যে আমাদের বাচ্চারা আমাদেরকে অনেক বেশি জানে, কিন্তু তাদেরকে ডমিনেট করতে হলে কিন্তু আমাকে বেশি জানতে হবে। সেই জিনিসটা আমরা শিক্ষকদের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ট্রেনিং প্ল্যান আছে কিনা সেটা বলবো না, আমি শুধু কারেন্ট স্টেটটা জানাই, প্রতিনিয়ত কিন্তু আমরা ট্রেনিং করছি।
করছি যে আরো কত বেটার সেগুলিকে এফেক্টিভ করা যায়, আরো কত বেটার কিছু ইন্ট্রোডিউস করা যায় সেগুলি আমরা করছি। এবং গার্ডিয়ানদেরকে শুধু একটা কথাই বলবো যে আসলে রিয়েল টাইম ক্লাস যখন হয় তখন কিন্তু ফুল কন্ট্রোলটা শিক্ষকের হাতে থাকে, তখন আপনাদেরকে কোনো দায়িত্বই আমরা দিই না। যখন আমরা আপনাদেরকে শুধু বলি যে আপনারা রেগুলার আমাদেরকে বাচ্চাগুলি পাঠান, বাকি সব দায়িত্ব আমরা নেই আমাদের এখানে যতক্ষণ আছে। বাট এখন আমরা বলছি যে কিছু দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, যে সে ঠিক মতো কাজ করছে কিনা, সে ক্লাসে অ্যাটেন্টিভ আছে কিনা। ভেরি ডিফিকাল্ট আই টেল ইউ, এই প্রযুক্তির এই সিস্টেমগুলি উন্নত বিশ্বে হয়তো তারা ছোটবেলা থেকে মানসিকভাবে প্রস্তুত থাকে, বাট আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা প্রচলিত হয়েছে। অনলাইন ক্লাসটা একটা ভলান্টিয়ার সিস্টেমের মধ্যেই কিন্তু অনলাইন ক্লাসগুলি প্রচলিত ছিল, কিন্তু এই পরিস্থিতিতে যেহেতু আমরা ছোটদের যে আপনারাও কিছু রেসপন্সিবিলিটি নেবেন, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে আমাদের যে প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলিকে দূর করে আমরা আরো কত ইন্টারেস্টিং ওয়েতে, কত ইন্টারেক্টিভ ওয়েতে, কতটা যেমন এখন কিন্তু আমরা ক্যামেরাগুলি অন করে রাখতে বলছি বাচ্চাদেরকে, সো দ্যাট তারা অন্যদিকে এঙ্গেজ না হইতে পারে। তো আমরা স্লোলি গ্র্যাজুয়ালি কিন্তু চেষ্টা করছি যাতে এটাকে মোর এফেক্টিভ করা যায়। ধন্যবাদ, জি ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমরা শেষ করবো কি স্যার? মধ্যে যদি রাখা হয় সেক্ষেত্রে এই জিনিসটা ম্যানেজমেন্ট, হায়ার ম্যানেজমেন্ট এটা মনিটরিং করতে পারে যে টিচার ক্লাস কন্ডাক্ট করছে স্যার সেশন ক্লোজ করেন, জি থ্যাংক ইউ, সেশন ক্লোজ করেন, জি সর্বশেষ শপথ, শপথ সর্বশেষ শপথ শুনুন আমরা প্লিজ। আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে গিয়ে হেলাল স্যারের কাছে, যে হচ্ছে গিয়ে হাউ টু ব্রেক হচ্ছে গিয়ে এই প্যান্ডেমিকের সময় তো হচ্ছে অনেক রকম হচ্ছে গিয়ে ছোটখাটো বদ অভ্যাস তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়তো তার পার্সোনাল ইনসিকিউরিটি থেকেও হতে পারে বা অনেক রকম লিমিটেশনের থেকে হতে পারে। যেরকম হচ্ছে আমার ছেলের একটা ছোট খবরটা দেখি যেটা হচ্ছে গিয়ে খেয়াল করি বেশ হচ্ছে কয়েক মাস ধরে সে হচ্ছে গিয়ে ছোট কাপ, হ্যাঁ তো এটার বিষয়ে হচ্ছে গিয়ে তাদের গাইডেন্স কি হেলাল স্যারের? আপনি যেখানে আছেন সেখানে যে কোনো কারণে ইকো হচ্ছে, জি হ্যালো হ্যালো, জি বলেন। হ্যাঁ আমার ছেলের হচ্ছে কি একটা ছোট বদাভ্যাস দেখা যায় সেটা হচ্ছে কি সে তার ঠোঁট কামড়ায়, হ্যাঁ এটার বিষয়ে হচ্ছে কি হেলাল স্যারের কোনো গাইডেন্স আছে নাকি? জি ধন্যবাদ ধন্যবাদ। এই ঠোঁট কামড়া বা নখ কামড়ানো এই বিষয়গুলো হচ্ছে শিশুদের নিউরোটিক ট্রেড বলি আমরা, অর্থাৎ তার ভেতর একটা হিডেন অ্যাংজাইটি থাকে, এই সময়টিতে কিন্তু এই নিউরোটিক ট্রেড গুলো বেড়ে গিয়েছে, সে নখ খাচ্ছে ঠোঁট কামড়াচ্ছে, এগুলো ভেতরে পেছনে কোনো একটা অ্যাংজাইটি আছে, সেটা তার একাডেমিক প্রেশার হতে পারে, ফ্যামিলি প্রেশার হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, আমরা সেটিকে খুঁজে বের করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে তার এই অনাকাঙ্ক্ষিত আচরণ গুলোর দিকে মনোযোগ কম দিব, তার ঠোঁট কামড়ানো বা নখ কামড়ানোকে আমরা মানা করব না, আমরা দেখেও না দেখার ভান করব। এরকম করে যদি আমরা দুই তিন সপ্তাহ দেখেও না
ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের সাথে যিনি অতিথি ছিলেন, আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তার মূল্যবান সময়, তিনি আজকে তিনটায় সময় দিয়েও একটি সরকারি কাজেই তিনি ব্যস্ত হয়ে যাওয়াতে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি শিডিউলটাকে কোনো রকম বিপর্যয় না করে আজকের মতোই সেশনটা পরিচালনা করেছেন। আমরা আশা করছি আমরা আমাদের যে অতিথি আছেন তাকে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পাবো, এবং আমাদের যারা প্যারেন্টস আছেন তাদেরকে আমরা কিছুটা হলেও এই ব্যাপারে জ্ঞানী করতে পারবো অথবা এই বিষয়ে কিছুটা জ্ঞান দিতে পারবো, তবেই আমাদের যে উদ্দেশ্য আছে সেটা সার্থক হবে বলে আমি মনে করি। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের যে অতিথি ডাক্তার হেলালউদ্দিন আহমেদ স্যারকে, তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।